হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন, তোমাকে এই ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইটির শতকরা অনুশীলনীর 1 থেকে 20টি প্রশ্নের সমাধান দেখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? দেখো, এই সমস্ত অঙ্ক করার জন্য আমরা ধরে নিতে পারি এক্স, প্রকৃত সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এক্স এর 15% আমি বৃদ্ধি করছি, 15/100 সমান সমান কত হয়েছে? 60। তাহলে এক্স সমান কত হবে? দেখো, 4 15 60, তাহলে এক্স সমান হবে 400। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত টাকা? তাহলে দেখো, এক্স এর 12% ঠিক আগের মতনই হবে, এক্স এর 12% সমান 19.2। তাহলে এক্স সমান কত হবে? দশমিক তুললাম, নিচে 10 এলো, এই শূন্য কাটছে, 12, 12 একে 12, 72, 6 12 72, তাহলে এক্স সমান পাচ্ছি আমি 160। এটা হচ্ছে বইটির প্রকৃত দাম, আমাকে জানতে চেয়েছে বর্ধিত মূল্য, অর্থাৎ 160-এর সঙ্গে আমাকে কত যোগ করতে হবে? 19.2, অর্থাৎ বর্ধিত মূল্য হবে 179.2, অর্থাৎ অপশন সি। নেক্সট, একটি বইয়ের দাম 180 থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? আগে বইটি কত টাকা দাম বেড়েছে সেটা দেখি। 216 হয়েছে, অর্থাৎ 216 থেকে 180 বাদ দিয়ে দিলাম, 20 16, অর্থাৎ 36 টাকা আমার বইটির দাম বেড়েছে। এখন কতর মধ্যে বেড়েছে? 180-র মধ্যে বেড়েছে, আমাকে 100-র মধ্যে বের করতে হবে, কারণ আমাকে জানতে চাওয়া হয়েছে শতকরা বৃদ্ধি, পার্সেন্টেজে অ্যান্সার দেওয়া আছে। তো 0 0 18 2 36, অর্থাৎ 20%, তাহলে বইটির দামের বৃদ্ধির হার 20%, অপশন এ। নেক্সট, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? দেখো, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ফর্মুলা রয়েছে, এই বইটাতেই অনেক ফর্মুলা আছে যে এই সমস্ত অঙ্কগুলো কিভাবে শর্টকাটে করা যায়। তো আমি বলবো ফর্মুলাতে না গিয়ে জাস্ট বেসিক কনসেপ্টের মাধ্যমে তুমি অঙ্কগুলো করো, আর এই বেসিক কনসেপ্ট আমার আগের পার্সেন্টেজের ভিডিওতে এই ইউটিউব চ্যানেলেই আছে, তুমি সেটা দেখতে পারো। এখন তিনটি সংখ্যা আমি ধরে নিচ্ছি, 1 নম্বর, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা, এইভাবে লিখলাম। এখন তৃতীয় সংখ্যার সঙ্গে প্রত্যেকটি সংখ্যার কি তুলনা করা হয়েছে, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা যদি আমি 100 ধরি, প্রথম সংখ্যাটা কত হবে? 20% কম বলে দিয়েছে, অর্থাৎ 20 কম 80 হবে। দ্বিতীয় সংখ্যাটা 25% কম, অর্থাৎ 100 থেকে 25 বাদ দিলে হয় 75। প্রশ্নে বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, প্রথম সংখ্যাটি 80, দ্বিতীয় সংখ্যাটি 75, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত কম হচ্ছে? 5 কম হচ্ছে, কার মধ্যে? 80-র মধ্যে। কেন আজ নিচে 80 যাচ্ছে? দেখো, প্রথম সংখ্যার থেকে তুলনাটা কার সঙ্গে হচ্ছে? প্রথম সংখ্যার সঙ্গে, তাই প্রথম সংখ্যার মানটা নিচে যাবে, 80 নিচে এসেছে। ওকে, ইনটু আমাকে পার্সেন্টেজে বের করতে হবে 100, তাহলে 0 0 4 দিয়ে 2 দিয়ে যাচ্ছে 4, এটা 5, অর্থাৎ 25/4, 4 6 24, 6 পূর্ণ 1 এর 4%, অপশন ডি। পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট আমার আগের ভিডিওতে রয়েছে, প্লেলিস্টে চেক আউট করে দেখে নাও, আমি বেসিক কনসেপ্ট এখানে বলছি না। নেক্সট, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে শতকরা কত কম? ঠিক আগের মতনই হবে, লিখছি বাস ট্রেন, আর আমি এখানে লিখছি ট্যাক্সি। ওকে, তাহলে ট্যাক্সির সঙ্গে তুলনা করেছে, তাহলে আমি ধরে নিচ্ছি ট্যাক্সির ভাড়া হচ্ছে 100 টাকা, তাহলে বাসের ভাড়া কত হবে? বলেছে 50% কম, তাহলে 50 টাকা কম, অর্থাৎ বাসের ভাড়া হবে 50 টাকা। ট্রেনের ভাড়া 40% কম, তাহলে 100 - 40, অর্থাৎ 60 টাকা হচ্ছে ট্রেনের ভাড়া। এখন ট্রেনের ভাড়া বাসের ভাড়ার শতকরা কত? দেখো, দুটো প্রশ্নে কিন্তু আলাদা আছে, মানে জানতে চাওয়া হয়েছে আলাদা, আগেরটা বলেছে কত কম, আর এখানে বলেছে কত শতাংশ কম জানতে চাওয়া হয়েছিল আগেরটা, আর এখানে বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা বলেছে কম, একটা বলেছে ভাড়ার কত শতাংশ। অর্থাৎ দেখো, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ট্রেনের ভাড়াটা বাস ভাড়ার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই বাসের যে দাম
বাসের যে ভাড়া সেটা যাবে নিচে, অর্থাৎ 50 নিচে এলো। ট্রেনের ভাড়া কত? 60 টাকা ইন্টু 100, উপরে হলো 60 ইন্টু 100, শূন্য এটা 50, একবারে যাচ্ছে 2, অর্থাৎ 120%, অপশন সি। নেক্সট, 75 সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? কোনো ফর্মুলাতে আমরা যাচ্ছি না, যখনই এরকম নতুন অঙ্ক দিয়ে দেবে তোমরা এক্স ধরে করো। অনেক ইউটিউব চ্যানেল বা কোচিং সেন্টারে তোমাদেরকে এক্সটা অ্যাভয়েড করতে বলা হয় যে তোমরা এক্স ধরে করবে না, কিন্তু না, এক্স ধরে অনেক প্রশ্নের উত্তর কিন্তু তুমি সহজেই করতে পারবে, কারণ এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তো ফর্মুলা মুখস্থ রাখার থেকে আমার মতে এক্স ধরে করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়াটাই বেটার হবে। দেখো সংখ্যাটি কত বলেছে এক্স, আমি ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে এক্স, একদম অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদেরকে যেতে হবে। প্রশ্ন কি বলেছে, এই এক্স এর সঙ্গে 75 সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করা হলো। আমি সংখ্যাটি ধরে নিচ্ছি এক্স, তাহলে 75 সঙ্গে যোগ করছি, তাহলে 75 প্লাস কত যোগ করছি? সংখ্যাটির 75%, অর্থাৎ এক্স এর 75%, এক্স ইন্টু 75%, ক্লিয়ার? আর এটা সমানই বলে দিয়েছে সেই সংখ্যাটি, মানে যোগ করার পর যে সংখ্যাটি হয় সেই সংখ্যাটি মানে এক্স। এখান থেকে এক্স এর মান বের করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। দেখো আমি এক্স যুক্ত টার্মটাকে সমানের বাঁ দিকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 75 সমান পাচ্ছি এক্স মাইনাস এক্স ইন্টু 75/100। কমন নিয়ে বিয়োগ করলে হয় 25x ইন্টু 25/100। ওকে, তাহলে 75 সমান পেলাম x ইন্টু 25/100। 25 দিয়ে 3 বার গেল, তাহলে x এর মান কত পাচ্ছি? x সমান 3 গুণিত 100, অর্থাৎ 300। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 300, অপশন ডি। ওকে, নেক্সট, এক্স এর 20% সমান ওয়াই এর 30% হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ? প্রশ্নে কি বলেছে, এক্স এর 20%, এক্স এর মানে কি? গুণ, এর মানে গুণ। তাহলে এক্স গুণিত 20% সমান সমান ওয়াই গুণিত 30%। এখন পার্সেন্টেজটা তুললে নিচে 100 আসে, এটা আমরা সবাই জানি, তো নিচের 100 আর এই নিচের 100 ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা কি করব, এখানেই এটা ক্যান্সেল করে দিচ্ছি এভাবে, আর 0 এই 0 ক্যান্সেল হচ্ছে, তাহলে কি পাচ্ছি আমি? 2x সমান 3y। তাহলে আমি বলতে পারি x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 2। এটা কেন হয়? কারণ যেহেতু এখানে সমান দিয়েছে, অর্থাৎ দুই সাইডে আমার সেম সংখ্যা থাকবে, অর্থাৎ আমি x এর সঙ্গে কত গুণ করব, যার ফলে বাঁ দিকটা সমান সমান y এর সঙ্গে y এর মান কত বসাবো, যার ফলে ডান দিকটাও সমান হবে। দেখো আমি x এর মান যদি 3 বসাই, তাহলে 2 গুণিত 3 হচ্ছে বাঁ দিকটা, অর্থাৎ 6, আর ডান দিকটা y এর মান যদি আমি 2 বসাই, দেখো 2 3 গুণিত 2 সমান হচ্ছে 6, অর্থাৎ 6 সমান 6। তাহলে x এর মান বলতে পারি 3, y এর মান হচ্ছে 2। তাহলে এরকম যখনই ইকুয়েশন চলে আসবে, আমরা সঙ্গে সঙ্গে কি করব, x এর মান হবে y এর পাশে যেটা বসে রয়েছে সেটা, আর y এর মান হবে x এর পাশে যেটা বসে রয়েছে সেটা, মনে থাকবে? তাহলে x এর মান হচ্ছে 3, y এর মান 2। প্রশ্নে কি বলেছে, ওয়াই এক্স এর কত শতাংশ, মানে এর সমানটার পরিবর্তে যদি কমা দিয়ে দিত, মানে ওয়াই এক্স এর কত শতাংশ, কোশ্চেনটা একই হতো। তাহলে ওয়াই কত? 2, কার? এক্স এর, নিচে 3 ইন্টু 100। ওকে, 200/3%, অর্থাৎ অপশন বি। নেক্সট, এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই ইজ ইকাল টু এক্স এর কত শতাংশ? দেখো এক্স মাইনাস ওয়াই এর 50% সমান সমান এক্স প্লাস ওয়াই এর 30%। পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাচ্ছে, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5টা আমি গুণ করে দিচ্ছি, তাহলে 5x মাইনাস 5y সমান 3x প্লাস 3y। এক্স আর ওয়াই গুলো আমি একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 2x সমান পাবো 5x মাইনাস 3x, 2x সমান পাবো, 5y টা ওদিকে নিয়ে গেলে প্লাস হবে 8y, অর্থাৎ আমি বলতে পারি x সমান 4y, কাটাকুটি করলাম। এখন x এর মান যদি 4 হয়, y এর মান কত হবে? 1 হবে, কারণ x এর সঙ্গে কিছু গুণ নেই মানে 1 গুণ আছে। ওকে, তো x এর মান পেলাম 4, y এর মান পেলাম 1। কি বলেছে, y x এর কত শতাংশ, x এর, কার?
एक्स एर तार सेटा नीचे ही जाबे चार वाई कत एक इंटू हंड्रेड चार पचिस अर्थात 25% अपशन सी। नेक्स्ट एक व्यक्तिर भाता मूल वेतनेर 140% भाता सह मूल वेतन 36,000 टाका होले मूल वेतन कत टाका। देखो मूल वेतनेर 140% होच्छे भाता, आमी जोदि बोली जे 100 टाका होच्छे तार मूल वेतन ताहले से भाता कत टाका पाच्छे 140 टाका, हाँ कि ना। भाता जोदि 140 टाका पाय ताहले भाता सह तार वेतन कत होबे 100 प्लस 140 अर्थात 240 টাকা। এটা হচ্ছে মূল বেতন, এটা হচ্ছে ভাতা ডিএ, আর এটা হচ্ছে ভাতা সহ মূল বেতন 240। এখন প্রশ্নে বলে দিয়েছে ভাতা সহ মূল বেতন পায় 36,000 টাকা, অর্থাৎ এই 240 রেশিওর ভ্যালু হচ্ছে 36,000 টাকা। তাহলে 240 রেশিও রিপ্রেজেন্ট করছে 36,000 কে। আমাকে বের করতে হবে তার মূল বেতন, মূল বেতন কত ধরেছিলাম 100 টাকা, তাহলে ইনটু 100 দ্যাটস অল। 0 2 দিয়ে 12 2 50 3 12 36 300 অর্থাৎ 3 5 15 আর 3 0 15,000 টাকা হবে তার মূল বেতন। ওকে নেক্সট ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। তাহলে দেখো এখানেও আছে ট্রেন আর আছে বাস, বাস ভাড়ার থেকে 60% বেশি, তাহলে বাস ভাড়া যদি 100 টাকা হয় ট্রেন ভাড়া কত হবে 60 টাকা, না 60% বেশি বলেছে, অর্থাৎ ট্রেন ভাড়া তো 100 টাকা প্লাস 60 টাকা এক্সট্রা, অর্থাৎ ট্রেনের ভাড়া হবে কত 160 টাকা। ওকে এখন ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। দেখো বাস বাস ভাড়া কত 100, ট্রেন ভাড়া 160, তাহলে বাস ভাড়া কত কম 60 টাকা কম হচ্ছে, কার মধ্যে ট্রেনের মধ্যে, ট্রেন ভাড়ার মধ্যে 160, তাই 160টা নিচে হচ্ছে, ভুলেও কিন্তু 100 নিচে নামিয়ে দেব। ইনটু 100 শতকরা বের করতে হবে, 0 0 4 4 16 4 15 60 অর্থাৎ আরো একবার যাবে 2 দিয়ে 5 অর্থাৎ 75/2 দ্যাট ইজ 37 কমপ্লিট 1/2%, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 160-এর 15-র সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% হবে। তাহলে 160-এর 15% কত হয় সেটা আগে বের করে নি, আর 240-এর 25% কত হয় সেটা আগে বের করে নি। তাহলে 160-এর 15% 160 গুণিত 15/100, 0 0 5 3 15 5 2 10 আর সেই 2টাকে 8 বার যাবে অর্থাৎ 24। আবার 240-এর 25% কত হয় দেখো, 4 25 4 6 24 60 টাকা। এখন এই 24 সংখ্যাকে যদি আমি 60 করতে চাই তাহলে 24 সংখ্যার সঙ্গে কত যোগ করতে হবে, খুবই সহজ 60 থেকে 24 বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 30 এদিকে 6 36 অর্থাৎ আমাকে 36 যোগ করতে হবে, অপশন বি। নেক্সট অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। তাহলে এদিকে অরুণ এদিকে অরুণ এদিকে বরুণ, ওকে বরুণের থেকে 30% বেশি, তাহলে বরুণ যদি 100 টাকা ইনকাম করে আয় হয় তাহলে অরুণের কত হবে 130 টাকা, 30 টাকা বেশি বলেছে। এখন বরুণের আয় অরুণের থেকে কত কম, 30 টাকা কম, তাহলে 30 টাকা কম কতর মধ্যে অরুণের আয় অর্থাৎ নিচে হবে 130 ইনটু 100 অরুণের থেকে, যার থেকে বলবে যার সঙ্গে এর কথাটা যুক্ত থাকবে সে যাবে নিচে এর বরুণের, ওকে তাহলে একটা জিরো কেটে যাচ্ছে অর্থাৎ 300/13। এখন দেখো অপশনগুলো সব পয়েন্ট অ্যান্সার দিয়েছে অর্থাৎ আমাকে 300-কে 13 দিয়ে ভাগ করতে হবে। দেখো 13/2 = 26, 40 থাকছে, 3/3 = 39, 10 থাকছে অর্থাৎ একটা শূন্য দিয়ে সামথিং কিছু একটা হবে, মানে 23 পয়েন্ট সামথিং আমার অ্যান্সার হবে। সো অপশন এ তেই আছে একমাত্র 23, তো চোখ বন্ধ করে অপশন এ টিক করে দাও। নেক্সট চিনির মূল্য 20% বাড়লো,
খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যটির ব্যবহার কত কমাতে হবে। এই সমস্ত অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় আমরা দেখে থাকি। এই সমস্ত অঙ্কের জন্য তোমরা বিভিন্ন বইয়ে ফর্মুলা দেখে থাকবে, যে একটা ফর্মুলা রয়েছে, সম্ভবত ফর্মুলাটা আমি নেক্সট স্লাইডে দিয়েছি, এই ফর্মুলাটা, যে X% বৃদ্ধি পেলে খরচ একই রাখতে হলে দ্রব্যটির ব্যবহার কমাতে হবে X/100+X×100, মানে একটা বিটকেল ফর্মুলা মুখস্থ করতে হয় আমাদেরকে, পরীক্ষার হলে ভুলে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। ওকে, আর একটা ফর্মুলা রয়েছে, এটা X% হ্রাস পেলে দ্রব্যটির ব্যবহার কত বৃদ্ধি করতে হবে, তো এক্ষেত্রে মাইনাস হবে। তো এই সমস্ত সূত্র মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, এটার বেসিকটা তুমি যদি জানো তাহলে এই সমস্ত অঙ্কগুলো খুব সহজেই তুমি করতে পারবে, 10 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তার জন্য তোমাকে জানতে হবে এর বেসিক, আর এর বেসিকটা আমি আমার ভিডিওতে বলেছি, আপলোড করা আছে ইউটিউবে, তুমি আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, অবশ্যই দেখবে। দেখো, 10% বাড়লো, অর্থাৎ সরি 20% বাড়লো, 20% মানে, 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5 টাকা যদি দ্রব্যটির দাম ছিল, এখন কত হয়েছে, 1 টাকা বেড়েছে, অর্থাৎ 5 টাকা থেকে 6 টাকা হয়েছে। এখন আমি যদি 6 কে 5 করতে চাই, 1 কমাতে হবে, তাহলে উপরে গেল -1। এখন এটা পেয়ে গেলাম আমি ফ্র্যাকশনে, এটাকে আমি পার্সেন্টেজে বের করব, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100/6, অর্থাৎ 50/3, 16 3 16 48 0.23%। এই মাইনাস সাইনটা কি বলে দিচ্ছে, আমাকে ব্যবহার কমাতে হবে, তাহলে এত পার্সেন্টেজ ব্যবহার আমাকে কমাতে হবে। এটা অপশন ডি হওয়ার কথা, এখানে 1 দিয়ে দিয়েছে ভুল করে, এটা 2 হবে। অপশনে 16.23%। ওকে, তো এটার কমপ্লিট বেসিকটা আমার ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখে নাও, বুঝতে পারবে, পার্সেন্টেজ প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে। নেক্সট, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। সেম অঙ্ক, সেম কনসেপ্ট, 20% বৃদ্ধি, দ্যাট মিনস 1/5, 5 টাকা থেকে হয়েছে ক টাকা, 6 টাকা। এখন আমি 6 টাকা থেকে 5 করব, অর্থাৎ 1 কমাবো, এটাকে 100 দিয়ে গুণ করে দাও, দেখো 16.23% আসবে, অর্থাৎ অপশন বি। ওকে, নেক্সট, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো। এই সমস্ত অঙ্কের জন্য একটা ফর্মুলা, একটা না মোটামুটি 3-4টা ফর্মুলা রয়েছে, একই রকম দেখতে। দেখো ফর্মুলাগুলো আমি স্ক্রিনে তুলে ধরছি। 1 নম্বর কি বলেছে, একটি সংখ্যা প্রথমে এক্স পার্সেন্ট বৃদ্ধি পেলে, বৃদ্ধি করে, পরে আবার X% হ্রাস করানো হলে মোটের উপরে কত হ্রাস হবে, X/100, এই একটা ফর্মুলা গেল। আবার এই একটা ফর্মুলা আছে, X/Y% বৃদ্ধি করলে সংখ্যাটির মোট বৃদ্ধির হার, এটা একটা গেল। আবার X% বৃদ্ধি, Y% হ্রাস করলে, এটা একটা, X% হ্রাস, Y% হ্রাস করলে, এটা একটা। তাহলে এই হচ্ছে 3টে 4টা ফর্মুলা। আবার দেখো আয়তক্ষেত্রের জন্য সেম 3টে ফর্মুলা দিয়েছে, তাহলে এতগুলো ফর্মুলা দিয়েছে, আমি তোমাদেরকে একটা ফর্মুলা মুখস্থ করতে বলবো, জাস্ট একটা। কি দেখো ব্যাপারটা ভালো করে বুঝে নাও, তাহলে আর প্রবলেমে হবে না। এটার জন্য জাস্ট মনে রাখবে X/Y+XY/100, এই একটি ফর্মুলা যদি তুমি মুখস্থ রাখো, এই সমস্ত অঙ্কগুলো তুমি করতে পারবে। কেন বললাম কথাটা, যখনই দেখবে বেড়ে যাচ্ছে, এখানে যেমন 20% বেড়েছে, তো বাড়ার ক্ষেত্রে আমরা প্লাস সাইন নেব, +20 নেব এই ক্ষেত্রে, আর কমে গেলে -20 নেব, দ্যাটস অল। এই ফর্মুলাটা কি ভেঙে এতগুলো ফর্মুলা তৈরি হয়েছে, সো আমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবো। আর কি মনে রাখবো, যে যদি বেতন বাড়ে বা ক্ষেত্রফলের দৈর্ঘ্য বাড়ে, ব্যবহার বাড়ে, তো বাড়ার ক্ষেত্রে প্লাস নিতে হবে আর কমে গেলে মাইনাস নিতে হবে, দ্যাটস অল। ওকে, দেখো এই ফর্মুলাটাতেই যদি তুমি অ্যাপ্লাই করো, একটি আয়তক্ষেত্রের বাহু 20% বেড়ে গেল আর প্রস্থ 10% কমে গেল, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে। তুমি সেম ডাটাগুলো পুট করো এখানে, মানে বেড়ে গেলে +20, কমেছে -10, তাহলে এক্স এর পরিবর্তে +20 বসাও, ওয়াই এর পরিবর্তে -10 বসাও, দেখো অ্যান্সার চলে আসবে। ওকে, এটাও আমি আলোচনা করেছি ভিডিওতে, দেখে নিতে পারো। সো এটার ক্ষেত্রে কি করব, X/Y+XY/100, দেখো ভালো করে দেখবে ফর্মুলাটা কিন্তু এখান থেকে ট্রান্সফর্ম হয়েছে, X²/100, 20% বেড়েছে, অর্থাৎ X এর মান +20 হলো,
আবার 20% কমেছে, অর্থাৎ y এর মান -20 হলো। প্লাস x এর মান 20% বেড়েছে, অর্থাৎ +20 y -20 নিচে 100। টোটালটা ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ আমি आंसर পাবো। তাহলে +20 -20 কেটে যাচ্ছে, আর এই প্লাস মাইনাসে মাইনাস, উপরে 400/100, অর্থাৎ 4% এই মাইনাস সাইন কি বলে দিচ্ছে? মাইনাস সাইন বলে দিচ্ছে যে বেতন হ্রাস পাবে, বেতন হ্রাস পাবে। এক্ষেত্রে দেখো চারটা অপশন আছে, তার মধ্যে অপশন সি আর ডি এতে দেখো একবার বলেছে 4% হ্রাস, আর একবার বলেছে 4% বৃদ্ধি। অপশন টিক করার সময় কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে। এক্ষেত্রে যেহেতু -4 এসেছে, অর্থাৎ হ্রাস হয়েছে, অপশন সি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। ওকে নেক্সট, একটি সংখ্যাকে, এটা তো ফর্মুলা গুলো বাদ দেবে ফর্মুলা, 16 এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি তিনি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে। একদম বেসিক থেকে অঙ্কটা করো, দেখা হয়ে যাবে। 10% সঞ্চয়, দ্যাট মিন্স তার আয় যদি 100 টাকা হয়, আয় যদি 100 টাকা হয়, সে সঞ্চয় কত টাকা করছে? কত টাকা করছে? 10 টাকা করছে, কারণ 10% সে সঞ্চয় করছে। তাহলে সে খরচ করছে কত টাকা? 100-10, অর্থাৎ 90 টাকা সে খরচ করে ফেলছে, হ্যাঁ কি না? এরপর তার আয় 10% কমে গেছে লকডাউন, সো 10% কমে গেলে 100 থেকে কত হয়েছে? এখন 90 টাকা হয়েছে। এখন বলেছে সে সঞ্চয়ের পরিমাণ কিন্তু সেম করবে, সে আগে 10 টাকা সঞ্চয় করতো, এখনও সে 10 টাকা সঞ্চয় করবে। 90 টাকা হয়েছে তো কি হয়েছে? সঞ্চয় তার একই রাখবে, তাহলে তাকে খরচ কমাতে হবে, কারণ এখন তার পকেটে 90 টাকা আসছে। সে যদি 10 টাকা ইন্স্যুরেন্স জমা দেয় তাহলে 90-10, অর্থাৎ 80 টাকা এখন তাকে সংসার চালাতে হবে, 80 টাকা সে খরচ করবে। তাহলে দেখো খরচের পরিমাণ কি হয়েছে, আগে তো সে 90 টাকা খরচ করতো, এখন 80 টাকা খরচ করছে, তার মানে 10 টাকা খরচ তাকে কম করতে হচ্ছে। কিন্তু আমাকে বলেছে পার্সেন্টেজে, পার্সেন্টেজে দেখো 10 টাকা খরচ কম করছে, কতর উপর খরচ করছে? 90 টাকার উপরে, আর কারণ সে আগে 90 টাকা খরচ করতো, কত পার্সেন্টেজ কমেছে? তাহলে ইনটু 100, 0, 0, 100/9, দ্যাট ইজ 9×11=99, 11.19%, অপশন এ, বোঝা গেছে। নেক্সট, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার বৃদ্ধি পেল, মোটের উপর শতকরা বৃদ্ধি কত হবে? সেম ফর্মুলা, x+y+xy/100, x+y+xy/100, মান বসিয়ে দাও। 20% কি বৃদ্ধি হয়েছে, অর্থাৎ x এর মান +20, 30% বৃদ্ধি হয়েছে, y এর মান +30, প্লাস xy/100, অর্থাৎ x এর মান 20, y এর মান 30, ÷100, এই 0 এই 0 কেটে যাচ্ছে, তাহলে 20, 30, 50, আর এদিকে 3, 2, 6, 56% বৃদ্ধি হবে, অপশন সি। ওকে নেক্সট, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, তাহলে বৃদ্ধি বা হ্রাসের হার কত? একটাই ফর্মুলা, x+y+xy/100। দেখো 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ +20, 10% হ্রাস পেয়েছে, -10, প্লাস +20 × -10, ÷100, হ্রাস পেলেই মাইনাস করবো, বৃদ্ধি পেলেই প্লাস হবে। তাহলে দেখো 10 থেকে 20 থেকে 10 বাদ দিলে হয় 10, এই প্লাস ও মাইনাসে মাইনাস, এই একটা শূন্য কেটে যাচ্ছে, -2, দ্যাট ইজ 8। 8% কি হবে? হ্রাস হবে না, বৃদ্ধি হবে। কেন? কারণ আমি এখানে প্লাস সাইন পেয়েছি তাই, এখানে আমি প্লাস সাইন পেয়েছি তাই বৃদ্ধি হবে, অপশন ডি। অপশন সি কিন্তু না, হ্রাস কিন্তু হচ্ছে না, অপশন ডি হবে, ইনক্রিজ করছে। নেক্সট, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, মোটের উপরে কত হ্রাস পেল? একটাই ফর্মুলা, তুমি মান বসিয়ে দাও, x+y+xy/100, এখানে বলেছে হ্রাস পেয়েছে, অর্থাৎ x এর মান হবে -40, y এর মান হবে -40, সরি -10, y এর মান -10, প্লাস x এর মান -40 × y এর মান -10, ÷100, এই 0 এই 0
তাহলে দেখো -40 -10 -50 এখানে মাইনাস মাইনাসে প্লাস 4 -50 প্লাস 4 দ্যাট ইজ 40 -46% তাহলে 46% কি হবে হ্রাস হবে অপশন সি ওকে নেক্সট পরীক্ষায় পাস নাম্বার 36% এক ছাত্র 190 পেয়ে 35 নাম্বারের জন্য ফেল করলো পরীক্ষার মোট নাম্বার কত দেখো 190 নাম্বার সে পেয়েছে আর 35 নাম্বার পেলে সে পাস করে যেত কারণ তার 35 নাম্বার কম হচ্ছে 35 নাম্বারের জন্য সে ফেল করত তার মানে 190 এর সঙ্গে যদি আমি 35 যোগ করে দিই তাহলে সে পাস করে যেত অর্থাৎ 190 প্লাস 35 হচ্ছে 225 সে যদি 225 নাম্বার পেত তাহলে সে পাস করত তার মানে এটা কি এটা হচ্ছে পাস মার্কস হ্যাঁ কি না এখন 36% নাম্বার পেলে কি হয় পাস করে যায় তাহলে এটা কি এটা হচ্ছে 36% এর ভ্যালু টোটাল যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার 36% হচ্ছে আমার 225 তাহলে আমি যদি ধরে নিই যে এক্স হচ্ছে আমার ফুল মার্কস টোটাল মার্কস তাহলে এক্স এর 36% হবে কি 225 তাহলে এক্স সমান কত হবে 225 ইন্টু 100/36 চার নয় 36 চার 25 নয় 25 225 অর্থাৎ 625 হবে অ্যান্সার অপশন এ এক পরীক্ষায় পাস নাম্বার 30% এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো পরীক্ষায় মোট নম্বর কত অর্থাৎ 85 নম্বর পেয়েছে এবং সে পাস মার্কসের থেকে 10 বেশি পেয়েছে এটার অর্থ হচ্ছে এটা অর্থাৎ আমি বলতে পারি যে তাহলে পাস মার্কস কত কোনো ছাত্রকে পাস করতে হলে এই পরীক্ষায় তাকে কত মার্কস পেতে হবে 85-10 অর্থাৎ 75 মার্কস পেতে হবে কারণ কি 85 নম্বর পেয়ে 10 নাম্বারের জন্য পাস করলো মানে 10 নাম্বার সে বেশি পেয়েছে পাস মার্কসের থেকে তার মানে কি পাস মার্কস কত 85-75 এখন 30% বলে দিয়েছে পাস পার্সেন্টেজ পাস নম্বর তাহলে এটা সমানই হবে 75 আমাকে বের করতে হবে মোট অর্থাৎ 100% এর ভ্যালু 75/30×100 ইউনিটারি মেথড 0 0 3 25 75 ইউনিটারি মেথড জানা না থাকলে আমার পার্সেন্টেজের ভিডিও দেখতে পারো সেখানে আমি ইউনিটারি মেথড আলোচনা করেছি 21-এর C 250 নেক্সট এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা 20% কমে গেল আয় কত পার্সেন্ট বাড়বে বা কমবে এই সমস্ত অঙ্কগুলো আমরা একটা ফর্মুলার সাহায্যে করব প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এখানে এক্স এর মান কত হবে এক্স এর মান হবে প্লাস 20 বৃদ্ধি পেলে প্লাস 20 হবে আর হ্রাস পেলে মাইনাস তাহলে 20 কমেছে প্লাস তাহলে 20×-20 ওয়াই এর মান -20 কমেছে ইন্টু 100 তাহলে 0 এটা কেটে যাচ্ছে উপরে 400/-, হচ্ছে উপরে 400 নিচে 100 অর্থাৎ -4 -4 মানে মাইনাস কি বোঝাচ্ছে মাইনাস বোঝাচ্ছে যে কমবে অর্থাৎ 4% আয় কমবে অপশন বি অনেকে এটা একটা ফর্মুলা বলে দেয় যে এটার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা মুখস্থ করবে কি x²/100 তো অত শত ফর্মুলা মুখস্থ করার দরকার নেই আমাদের শুধুমাত্র একটা ফর্মুলা মুখস্থ করলেই হবে নেক্সট কোন পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করলো উভয় বিষয়ে 15% ফেল করলো শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো এই সমস্ত অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে ফর্মুলা ছাড়া এর জন্য আমাদেরকে একটা চিত্র আঁকতে হবে ভেন ডায়াগ্রাম সেটা দেখতে হবে এরকম এই চিত্রটা সম্পর্কে একটু বলে দিই দুটো সার্কেল একে অপরকে কাট করেছে প্রথম সার্কেলটাকে আমরা নেব ইংলিশের ঘর আর মানে এই সার্কেলের ভেতরে শুধুমাত্র ইংলিশের যে সমস্ত ছেলেমেয়েরা পাস বা ফেল করবে সেইটা লিখবো পরের সার্কেলটা নেব ম্যাথসের এখানে শুধুমাত্র ম্যাথসের ফেল বা পাস করেছে তাদেরকে নেব এখানে যেহেতু ফেল করেছে তাই এই ঘরগুলো হয়ে যাবে ফেলের ঘর আর বাইরে যে পোর্শনটা পড়ে থাকবে এই পোর্শনটা সেটা হবে কি পাশের ক্যান্ডিডেট পাশের ছাত্ররা ওখানে থাকবে টোটালটা হবে 100% ওকে দেখো ইংলিশে পাস করেছে সরি ইংলিশে ফেল করেছে 40% আর ম্যাথসে ফেল করেছে 30% আর 15% কি উভয় বিষয়ে ফেল করেছে মানে ইংলিশেও ফেল করেছে ম্যাথসেও ফেল করেছে সেটা হবে এখানটাতে 50%
এখন 40% যদি ইংলিশে ফেল করে তাহলে ইংলিশে পাস করেছে কতজন? ইংলিশে পাস করবে 100 মাইনাস 40% অর্থাৎ 60%, আর ম্যাথসে পাস করবে কতজন? ম্যাথসে পাস করবে 70%, বলো হ্যাঁ কি না। এখন ইংলিশ আর ম্যাথস মিলে মোট কত পার্সেন্টেজ পাস করেছে? 130%। দেখো 100% থেকে বেশি হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এর ভেতরে এমন কিছু ক্যান্ডিডেট ঢুকে আছে যারা উভয় বিষয়ে পাস করেছে। তারা একবার ইংলিশের ঘরে চলে এসেছে আর ম্যাথসের ঘরে চলে এসেছে, সেই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে খুঁজে। 15% যদি উভয় বিষয়ে ফেল করে, 15% যদি উভয় বিষয়ে ফেল করে তাহলে কত পার্সেন্টেজ যে কোনো একটি বিষয়ে পাস করেছে আমি বলতে পারি? 100-15 অর্থাৎ 85% কি করবে? যে কোনো একটা বিষয়ে পাস করেছে, হয় সে ইংলিশে পাস করেছে বা ম্যাথসে পাস করেছে, এরকম থাকবে। এখন 130%-এর ভেতরে যদি 85% এরকম ক্যান্ডিডেট থাকে তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন? 130-85 অর্থাৎ 45%, অপশন ডি। বোঝা গেছে? আরো ভালো ডিটেলসে বুঝতে হলে আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারো, পার্সেন্টেজের উপরে রয়েছে। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে, 40% উভয় বিষয়ে পাস করে। দেখো আগেরটা ছিল ফেল, এখানে আছে পাস, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? সেম একটা চিত্র আমাদেরকে আঁকতে হবে। এখানে যেহেতু পাস বলেছে তাহলে প্রথম সার্কেলটা নেব ইংলিশের পাস, সেকেন্ডটা নেব হিন্দির পাস। ওকে, 60% ইংলিশে পাস করেছে আর 70% হিন্দিতে পাস করেছে, 40% উভয় বিষয়ে পাস করেছে। এখন ইংলিশে যদি 60% পাস করে তাহলে ইংলিশে ফেল করেছে কতজন? ইংলিশে ফেল করবে 40%, 100-60। হিন্দিতে ফেল করবে কতজন? হিন্দিতে ফেল করবে 100-70 অর্থাৎ 30%। এখন মোট কত পার্সেন্টেজ ফেল করেছে? 30-40 অর্থাৎ 70% ফেল করেছে। ওকে, এরপর 40% কি উভয় বিষয়ে পাস করেছে, তাহলে বাকি যে 60% তারা কি করেছে? হয় হিন্দিতে পাস করেছে, না হয় ইংলিশে পাস করেছে, বা ইংলিশে ফেল করেছে বা হিন্দিতে ফেল করেছে, এটাও থাকতে পারে। তারা 60% ক্যান্ডিডেট এমন থাকবে। এখন 70% যদি মোটের উপরে ফেল করে আর এর মধ্যে 60% যদি এমন ক্যান্ডিডেট থাকে যারা যে কোনো একটি বিষয়ে ফেল করেছে, যে কোনো একটি বিষয়ে ফেল করেছে, তাহলে টোটাল মানে আমি যদি বের করতে চাই যে উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্টেজ, তাহলে 70-60 অর্থাৎ 10%, ঠিক আছে, অপশন এ। নেক্সট, শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এই অঙ্কটা খুব ভালো করে করবে, এই কনসেপ্টের উপরে ভিত্তি করে 39-এর দাগের অঙ্কটা আমরা করব। সেখানে এই সেম কনসেপ্টের উপরে কিন্তু অঙ্কটা দাঁড়িয়ে থাকবে, বাট একটু কনফিউশন তৈরি করবে ওই অঙ্কটা। দেখো ভালো করে বুঝবে, হ্যাঁ, 10% বৃদ্ধি পাচ্ছে, এর মানে কি? এর মানে গ্রামে যদি জনসংখ্যা 100 জন থাকতো তাহলে 1 বছর পরে সেটা বেড়ে কত হতো? 110, বলো হ্যাঁ কিনা। এরপর যদি আমি বলি যে গ্রামে জনসংখ্যা 1 জন যদি থাকে তাহলে সেটা কত হবে? 110/100, ওই কি নিয়ম, বা 0-0 কেটে গেলে হয় 11/10। অর্থাৎ 1 জন যদি থাকতো জনসংখ্যা সেটা 1 বছর পরে বেড়ে কত হতো? 11/10। অর্থাৎ যদি 180,000 জন থাকে তাহলে কত হবে? 180,000 × 11/10 × 11/10। তার মানে এই যে 11/10 এই ফ্র্যাকশনটা কি বারবার গুণ হয়ে যাবে, প্রত্যেক বছরে কত গুণ করে বৃদ্ধি পাবে? 11/10 গুণ করে বৃদ্ধি পাবে, এই ফ্র্যাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এরপর আমরা ডাইরেক্ট করব কি, 10% মানে 1/10, অর্থাৎ 10 থাকলে 11 হতো, অর্থাৎ 11/10 দিয়ে গুণ হবে, 11/10 দিয়ে গুণ হবে। তাহলে 180,000 এটাকে 11/10 × 11/10, দুবার গুণ করলাম কারণ 2 বছর বলেছে, তাহলে 0 0 এই 0 এই 0 কাটছে, তাহলে আমাকে গুণ করতে হচ্ছে 1,800 × 11/11। দেখো 11 দিয়ে গুণ করা কিন্তু খুব সহজ, 18 নিচে 18 লিখো, 198 আবার 198, 11 দিয়ে গুণ করতে হবে, 7 1 2 2 1 7 8, কটা শূন্য? 2টা শূন্য।
মতো অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। বোঝা গেছে? কারণ কি নির্দিষ্ট হারে বৃদ্ধি পেয়েছে বলেছে। ওকে, এটা একটু মনে রাখবে, নির্দিষ্ট হারে বৃদ্ধি পেয়েছে। নেক্সট 26, একটি শহরের বর্তমান জনসংখ্যা 7986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পায়, 10% মানে আমি বলতে পারি 110/100, কাটাকুটি করলে হয় 11/10। আমি যদি ধরে নিই যে 3 বছর আগে জনসংখ্যা ছিল এক্স জন, হ্যাঁ এক্স ধরতে কিন্তু ভয় খাবে না, এক্স ধরে অনেক অঙ্ক সহজে হয়ে যাবে। অনেক ইনস্টিটিউশন বা কোচিং সেন্টার, ইউটিউবে তোমাদেরকে বলা হয় যে এক্স অ্যাভয়েড করো, এক্সকে ছেড়ে দাও, কিন্তু না, এক্সকে ধরে অঙ্ক করলে অনেক অঙ্ক সহজে হয়ে যাবে, বেশি মাথা খাটাতে হবে না। তাহলে আমি যদি ধরি যে আগে এক্স জন জনসংখ্যা ছিল, তাহলে এক্সটা কতবার বাড়বে? 11/10 গুণ করে বাড়বে, তাই না? তাহলে 11/10, গণিত 11/10, গণিত 11/10, এখন বেড়ে কত হয়েছে? বেড়ে হয়েছে 7986। দ্যাটস অল, এখান থেকে এক্স এর মান বের করে দাও। এখন 11/10টাকে ডান দিকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, দেখো জাস্ট কাটাকুটি চলে যাবে 11/11। 7, 77, 28, 2, 6, আবার 11 দিয়ে ভাগ করে এটা 6, 66, 6, আবার 6। তাহলে এক্স এর মান কত হবে? 6, 3, 0, 6000। তাহলে আগে জনসংখ্যা কত ছিল? 6000 জন। ওকে, নেক্সট, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি, বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত? খুবই সহজ, আমি ধরে নিচ্ছি মোট বই হচ্ছে এক্স, একদম অ্যাকর্ডিং টু কোশ্চেন যাবো, দেখো কিচ্ছু ভাবতে হবে না, মোট বইয়ের সংখ্যা হচ্ছে এক্স। এখন 40% যদি ইংলিশ হয়, তাহলে বাকি বই কত হবে? কারণ বাকি বইয়ের 40% হিন্দি বলেছে, তাহলে 40% যদি ইংলিশ হয়, তাহলে বাকি 60% হবে আদার্স বই। তাহলে এক্স এর 60% বের করে নিলাম, তাহলে এটা এখন কি, এটা হচ্ছে আমার আদার্স বই, এর আবার 40% হচ্ছে হিন্দি, তাহলে এর 40% বের করলাম ইনটু 40/100, আর এটা সমানই বলে দিয়েছে, দেখো 4800, হিন্দি বইয়ের সংখ্যা 4800, এটা হচ্ছে তোমার আদার্স বুক, এর 40% বলেছে হিন্দি, তাই আমি ইকুয়েট করে দিলাম। এখন কাটাকুটি করে এক্স এর মান বের করে দাও, অ্যান্সার পেয়ে যাবে, ওপরে 2টো 0, নিচের 2টো 0 কেটে দিচ্ছে। ওকে, 4, 12, 48, 1200, 6, 2, 12, 200, অর্থাৎ এক্স সমান হবে 2 এর পেছনে 1, 2, 3, 4টা 0, 2, 3, 4, 20,000, অপশন ডি। নেক্সট, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো? সেম ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। দেখো ডাইরেক্ট করছি, এক্স পার্সেন্ট মানে 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্লাস 15, 20% কমে গেছে -20 প্লাস, তাহলে দেখো উপরে +15 × -20, নিচেই 100, 15 থেকে 20 বাদ দিলে কত হয়? -5 প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা দেখো 5×20 = 5×3 = 15, অর্থাৎ মাইনাস, তাহলে -8 আসছে, -8 মানে 8% কি হবে? লাভ হবে না, ক্ষতি হবে, মাইনাস সাইন ক্ষতির নির্দেশ করছে, তাহলে অপশন সি। দেখো 8% লাভ কিন্তু প্রথম অপশনই দিয়ে দিয়েছে, এটা কিন্তু পরীক্ষা এভাবে করে, সেট করে রাখে যে ভুলটা আগেই দিয়ে দেবে, তুমি 8 বার করলে দুম করে 8% লাভে টিক করে দিলে, না একটু ভালো করে কিন্তু লক্ষ্য রাখবে। নেক্সট, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল? এবার 30% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 ছিল এখন 130 হয়েছে, 4% খরচ বেড়ে গেছে, অর্থাৎ 104 হয়েছে। তাহলে দেখো আমি 104 থেকে যদি 130 আনতে চাই, কত বিয়োগ করতে হবে? 26 বিয়োগ করতে হবে, তাহলে 130-এর মাথায় যাবে 26। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে বাঁ দিকটার উপরে কিন্তু 26টা চাপ, আর এর বেসিকটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখতে পারো, পার্সেন্টেজের প্লেলিস্টে রয়েছে, একদম সম্পূর্ণ বেসিক থেকে বোঝানো হয়েছে কি করে মনে রাখবে, খুব সহজেই ওখানে বোঝানো আছে। তো 26/130, এখন এটা পার্সেন্টেজে বের করবো ইনটু 100, 0, 0, 13, 2, 26, অর্থাৎ -20%, তাহলে খরচ
খরচ ব্যবহার সরি ব্যবহার কত পার্সেন্টেজ কমানো হয়েছিল 20% কমানো হয়েছিল অপশন ডি ওকে নেক্সট এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন তার হাতে 144 টাকা থাকলে মোট বেতন কত টাকা এক্স ধরে করো দেখো খুব সহজেই হয়ে যাবে ধরে নিচ্ছি তার মোট বেতন হচ্ছে এক্স টাকা তাহলে 5% সে কর দেয় তাহলে বাকি টাকা 95% 95/100 লিখলাম এরপর বাকি টাকার 95% তিনি খরচ করেন বাকি টাকার 95% খরচ করে দেন খরচ করার পর তার হাতে এখন 114 টাকা রয়েছে তাহলে 95% যদি খরচ করে দেন তাহলে 5% তার হাতে থাকবে তাহলে এটার 5% সমানই হবে 114 দ্যাটস অল এক্স এর মান তুমি বের করো 5 19 5 20 5 4 20 19 দিয়ে এটা যাবে 6 6 144 তাহলে এক্স এর মান কত হবে 4 6 24 দুটো শূন্য অর্থাৎ 2400 টাকা তার মোট বেতন ওকে নেক্সট এক ব্যক্তির বর্তমান বেতন 10000 টাকা পরপর 3 বছর বেতন যথাক্রমে 10% 20% 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে তাহলে দেখো 10000 টাকা ঠিক প্রথম অঙ্কটার মতো জনসংখ্যা বৃদ্ধির মতো 10000 টাকা 10% বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ 110/100 গুণ হলো পরের বছরে 20% বৃদ্ধি পাচ্ছে 120/100 হলো তারপরের বছরে 30% বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ 130/100 উপরে দেখো একটা দুটো তিনটে চারটা শূন্য নিচে একটা দুটো তিনটে চারটা আরো যাবে একটা দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাচ্ছে তাহলে উপরে কি পড়ে থাকছে 11 × 12 × 130 দেখো আর যাবে এরপর গুণ করতে হবে তোমাকে 11 × 12 × 130 ওকে তাহলে 12 আর 13 গুণ করে নিচ্ছি শূন্যটাকে মনে মনে × 10 ধরে নিচ্ছি 12 আর 13 গুণ করবো 11 গুণটা সবাই শেষে করব খুব সহজে হয়ে যাবে দেখো 12 × 13 12 ঘরে নামতা 3 × 12 = 36 হাতে 3 12 আর 3 = 15 12 আর 3 = 15 156 কে 11 দিয়ে গুণ করলে নিচে 156 চলে আসবে 6 11 5 6 7 1 1 7 1 6 একটা শূন্য অর্থাৎ 17160 টাকা অপশন সি ওকে নেক্সট একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10% 20% ও 30% ফেরত পাওয়ার পর 50400 টাকা হলো প্রথমে গাড়িটির দাম কত ছিল তাহলে প্রথমে গাড়িটির দাম যদি এক্স টাকা থাকে তাহলে দেখো 10% কমেছে মানে 90/100 হয়েছে এই ফ্র্যাকশনটা যে কত দিয়ে গুণ করছি সেটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু কমেছে তাই 90/100 100 টাকার মধ্যে 10 কমেছে অর্থাৎ 90 তারপরে দেখো 20% কমেছে এটা কত হবে 80/100 তারপর 30% কমেছে 70/100 আর এটা সমান কত 5 লাখ 44 হাজার তাহলে উপরে একটা দুটো তিনটে শূন্য এই একটা দুটো তিনটে শূন্য কেটে যাচ্ছে এরপর 9 দিয়ে এটা দেখো 5 9 45 6 9 54 7 8 56 56 চলে যাচ্ছে ওখানে তাহলে 1 পড়ে থাকছে তাহলে 1 এর পিঠে 1 2 3 4 5 6টা শূন্য 1 2 3 4 5 6 কোথায় রয়েছে এখানে অপশন বি নেক্সট একটি শহরের লোক সংখ্যা পর্ব 3 বছর যথাক্রমে 2% 4% ও 6% কমে গেল প্রাথমিক লোক সংখ্যা 125,000 হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে সেম অঙ্ক অর্থাৎ 25 1 2 5 × 0 2% কমেছে অর্থাৎ 98/100 4% কমেছে 96/100 × 6% কমেছে 94/100 দ্যাটস অল উপরে তিনটে শূন্য নিচের তিনটে শূন্যকে কাটলো 25 5 25 125 5 4 100 4 24 96 দেখো 5 2 10 2 12 24 তাহলে আমাকে কি কি গুণ করতে হচ্ছে 98 × 12 × 94 তাহলে 98 কে 94 দিয়ে গুণ করে দিই 4 32 2 হাতে 3 4 9 36 7 3 39 8 9 72 2 হাতে 7 9 9 81 আর 7 88 অর্থাৎ 2 1 8 3 11 1 12 9 2 1 2 × 12 এটাকে 12 দিয়ে আবার গুণ করতে হবে তাহলে 12 24 4
18 আর 9 একটা কেটে যাচ্ছে, এটা 9 2 1 2 9, অর্থাৎ 4 4 5 0 10 11, 11 0 5 4 4, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করে। তার সঞ্চয়ের 3600 টাকা হলে বেতন কত? তার সঞ্চয় 3600 টাকা হলে তার বেতন কত? আমি ধরে নিচ্ছি তার বেতন হচ্ছে এক্স। দেখো এক্স দিয়ে কিন্তু খুব সহজেই হবে, 20% বাড়ি ভাড়া দেয় তাহলে বাকি টাকা 80/100, বাকি টাকার দেওয়ার পর বাকি টাকার 70% তিনি সংসার খরচ করেন, তাহলে বাকি টাকার 70% যদি সংসার খরচ করে দেন তো বাকি কত থাকছে? 30%, তাহলে এটার 30% তিনি কি করেন? সঞ্চয় করেন, আর এটা সমানই হচ্ছে 3600 টাকা। তাহলে ওপরে দুটো শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে 4 2 8 4 25 100 3 2 6 6 36, অর্থাৎ x সমান কত হচ্ছে 150, আর এদিকে দুটো শূন্য, 15000 টাকা তার বেতন। ওকে, নেক্সট, একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, মোট ভোটারের সংখ্যা কত? দেখো এটা খুব সুন্দর একটা অঙ্ক, 100% হচ্ছে আমার মোট ভোটার ধরে নিতে পারি, এই 100%-এর মধ্যে এ বি দুটো ক্যান্ডিডেট আছে, এ ক্যান্ডিডেট যদি জয়লাভ করে তাহলে কি 60% ভোটে সে জয়লাভ করেছে, তাহলে বি ক্যান্ডিডেট কত পাবে বাকি ভোটটা, অর্থাৎ 40% ভোট। এখন এ বি এর থেকে কত পার্সেন্টেজ ভোট বেশি পেয়েছে? 20% ভোট বেশি পেয়েছে। প্রশ্নে বলেছে 5000 ভোটে জয়লাভ করেন, মোট 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করেন, 20% সমান হচ্ছে 5000। এখন 100% মোট ভোটারের সংখ্যা কত? 100% সমান কত হবে? এটা কত গুণ? 5 গুণ, তাহলে এটার 5 গুণ, 25000, অপশন সি। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়েছে, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9261 ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটারের সংখ্যা কত? দেখো 100% যদি আমার টোটাল ভোটার হয় এর মধ্যে 25% ভোট দেয়নি, 25% ভোট দিতেই যায়নি, তাহলে বাকি ভোটার কত? 75% ভোট দিতে গেছে। আবার এই 75%-এর মধ্যে 2% ভোট হয়ে গেছে ইনভ্যালিড, তাহলে বাকি হচ্ছে 98% ভোট। কি করে হচ্ছে? 75% দেখো এখানে 100% ধরতে হবে 75%, ঠিক আছে, 75%-এর 2% হচ্ছে ইনভ্যালিড, বাতিল হয়ে গেছে, তাহলে বাকি তো 98%, বুঝতে পারলে ব্যাপারটা? 98%। এখন গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9261 ভোট পেয়ে থাকেন, অর্থাৎ এই 98%-এর 75% ভোট হচ্ছে কি 9261, ঠিক আছে। এই অঙ্কটা মোটামুটি 3-4টা পরীক্ষায় হুবহু সেম তথ্য সেম অঙ্ক তুলে দিয়েছিল, রিসেন্ট NTPC পরীক্ষাতেও এসেছিল। সো দেখো আমি ধরে নিচ্ছি এক্স হচ্ছে আমার মোট ভোটার, দেখো মোট ভোটার যদি এক্স হয় এর 25% ভোট দিতে যায়নি, অর্থাৎ 75% ভোট দিতে গেছে, তার মধ্যে 2% ভোট ইনভ্যালিড, অর্থাৎ 98% ভোট ভ্যালিড, এর 75% যিনি পেয়েছেন তিনি কত ভোট পেয়েছেন? 9261। এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান বের করতে হবে, 3 4 25 দিয়ে যাচ্ছে, এটাও 25 দিয়ে যাবে, 3 4, ওকে, 3 দিয়ে এটা, 3 3 9 0 3 7 21 3 8 24 3 7 21, 3 দিয়ে 3 10 30 3 2 6 3 9 27 49, এটা দেখো এটাকে কাটি, 2 2 4 এটা 49, ওকে 49 দিয়ে এটা কত বার যাবে? 2 49 121, তাহলে এক্স এর সমান হবে, এক্স সমান হবে 4 × 100 × 2 × 21, তাহলে 8 × 1 8 4 2 8 8 × 1 8 2 16 × 2 0 168 00, ওকে, নেক্সট,
কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নাম্বারের জন্য ফেল করলো এবং মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 নাম্বার বেশি পেল। পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? দেখো 40% নাম্বার 30% নাম্বার এদের মধ্যে ডিফারেন্স কত? 10%। পার্থক্য কত? 10%। আর যে 15 নাম্বার কম পেয়েছে আর 35 নাম্বার বেশি পেয়েছে এদের মধ্যে ডিফারেন্স কত? 15 + 35, সেখানে কিন্তু প্লাস হবে, কারণ 15 কম আর 35 বেশি, এদের মধ্যে ডিফারেন্স 40 আর 50। ঠিক আছে, এখন 10% হচ্ছে 50, তাহলে 1% সমান কত হবে? 1% সমান হবে 5, অর্থাৎ 5 মার্কস কম পাওয়া মানে 1% কম পাওয়া, 5 মার্কস বেশি পাওয়া মানে 1% মার্কস বেশি পাওয়া। এরপর যে 15% মার্কস কম পেয়েছে সে কত পার্সেন্টেজ মার্কস কম পেয়েছে? 3% মার্কস কম পেয়েছে। 15 মার্কস সমান কত পার্সেন্টেজ হবে? 3%, কারণ 5 মার্কস সমান 1%, তাহলে 3%। এরপর দেখো যে 30% নম্বর পেয়েছে সে 15 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ সে যদি 15 নম্বর বেশি পেত তাহলে সে 5% পৌঁছে যেত, পাস করে যেত, তাহলে সে 3% মার্কস যদি এক্সট্রা পেত সে পাস করে যেত, অর্থাৎ 33% হবে তখন, 5 মার্কস ছিল। আমি এদিক থেকে ক্যালকুলেশনটাও করতে পারি, মানে 40% যে মার্কস পেয়েছে সে 35 নম্বর বেশি পেয়েছে, অর্থাৎ বলতে পারি সে কত পার্সেন্টেজ মার্কস বেশি পেয়েছে 5 মার্কসের থেকে? 5 মার্কস হচ্ছে 1%, 35 মার্কস কত হবে? 35 মার্কস হবে 7%, অর্থাৎ সে 5 মার্কসের থেকে 7% বেশি পেয়েছে। এখন 40% সে যদি পেয়ে থাকে তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে 5 মার্কস? 40 - 7, অর্থাৎ 33%। দুদিক থেকেই কিন্তু অ্যান্সারটা করা যাবে, অপশন এ। নেক্সট, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? এক্স ধরে নাও, এক্স প্রাথমিক বেতন ছিল তার এক্স টাকা, 10% বেড়েছে অর্থাৎ 110/100 হয়েছে, 5% কমে গেছে অর্থাৎ 95/100 দিয়ে গুণ করতে হবে, এটা সমানই কত? 20,900 টাকা। দ্যাটস অল, 0, 0, 11 দিয়ে এটা কাটো, 11 কে 11, 9, 19, 1900, 5, 20, 100, 5, 19, 95, 19, 100, 100, অর্থাৎ এক্স সমান কত হবে? 2, 1, 2, 3, 0, 3 0 আর একটা শূন্য, সরি 4 শূন্য হবে, 20,000 টাকা হবে তার বেতন। ওকে, নেক্সট, একটি শহরের জনসংখ্যা নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, বর্তমানে জনসংখ্যার 12,000 হলে 2 বছর পর হয় 18,000, 6 বছর পর জনসংখ্যা কত হবে? খুব কনফিউশিং একটা অঙ্ক, এখানে যে অপশনগুলো রয়েছে এই উত্তর একটাও হবে না। কেন? দেখো বইয়েতে অপশন আছে বি 30,000, বই যেটা করেছে আর অরিজিনাল যেটা এটার কনসেপ্ট সেটা আমরা একটু আলোচনা করব। প্রথমে বইয়েরটাতে আসি, বইয়ে দেখো প্রতি বছর বৃদ্ধি পায় বলেছে, নির্দিষ্ট হারে এই কথাটা পুরো অ্যাভয়েড করে গেছে, নির্দিষ্ট হারে, বইয়ে যেটা অ্যান্সারটা দিয়েছে সেখানে নির্দিষ্ট হারের পরিবর্তে নির্দিষ্ট সংখ্যায় প্রতি বছর বৃদ্ধি পাই ধরে অঙ্কটাকে করা হয়েছে। কেন বলছি? কারণ দেখো 12,000টা বেড়ে হয়েছে 18,000, 2 বছরে হয়েছে, অর্থাৎ আমি বলতে পারি 6,000 বেড়েছে, 6,000 জনসংখ্যা বেড়েছে 2 বছরে, তাহলে প্রতি বছরে 3,000 করে জনসংখ্যা বাড়বে, প্রতি বছর 3,000 জনসংখ্যা, এটা কিন্তু নির্দিষ্ট হারে হলো না, এটা নির্দিষ্ট সংখ্যায় হলো, হ্যাঁ কি না? 3,000 প্রতি বছর সংখ্যায় বাড়ছে। আগের প্রশ্নটা একটু ভাবো ভালো করে, তাহলে যদি 6 বছরে হয় তাহলে 18,000 বৃদ্ধি পাবে, এখন 18,000+ আগে ছিল 12,000, নিয়ে 30,000 উত্তর কিন্তু করে দিয়েছে, বাট এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন কিন্তু হলো না, কোশ্চেনে বলেছে নির্দিষ্ট হারে নির্দিষ্ট সংখ্যায় কিন্তু বলেনি, তাই 30,000 কি করে এটার অ্যান্সার হয়? এটার অ্যাকচুয়াল যেটা হবে সেটা দেখো ভালো করে, এটার বেসিক কনসেপ্টটা দেখবে ভালো করে। নির্দিষ্ট হারে দেখো 12,000 ছিল, 12,000টা 18,000 হয়েছে, তার মানে এখানে একটা ফ্র্যাকশন আমি গুণ করেছি, মনে করো দেখো একটা ফ্র্যাকশন গুণ করার ফলেই এটা হয়েছে নির্দিষ্ট হারে। এখানে যদি পার্সেন্টেজ বলে দিত যে 10% বা 20% বা 30%, তাহলে আমরা কি করতাম? সেটাকে আমরা একটা ফ্র্যাকশনে কনভার্ট করে নিতাম, এখানে সে ফ্র্যাকশনটা বলে দেয়নি, নির্দিষ্ট হারে এটা বলে দিয়েছে, তাহলে সে ফ্র্যাকশনটা কত হবে? 12,000কে আমি কত গুণ করলে 18,000 হবে কি করে পাবো? 18,000/12,000 দিয়ে গুণ করলে পাবো, সোজা সবটা হিসাব,
তাই না? আমি 12,000-এর সঙ্গে কত গুণ করলে 18,000 পাবো? আমি যদি বলি তোমাকে যে 12-র সঙ্গে কত গুণ করলে আমি 18 পাবো, তাহলে 18/12 গুণ করবো। প্রথমে 12টাকে আমি 12 দিয়ে ভাগ করে 1 করে নিলাম, নিয়ে 18 দিয়ে মানে 18/12 দিয়ে গুণ করলে 18 পাবো। ঠিক তেমনি আমি যদি বলি 12,000-কে 18,000 করতে হলে কি করতে হবে, তাহলে 12,000-এর সঙ্গে প্রথমে তুমি 12,000 ভাগ করে দাও, 1 হয়ে গেল। এরপর তুমি 18,000 গুণ করো, তাহলে এটা করলে আমি 18,000 পাবো। দেখো কাটাকুটি করলে হয় উপরে 6 দিয়ে 3, নিচে 2, অর্থাৎ 12,000-কে যদি আমি 3/2 দিয়ে গুণ করি, 12,000-কে যদি আমি 3/2 দিয়ে গুণ করি, তাহলে আমি 18,000 পাবো। এটা কি কখন পাবো? 2 বছর পর পাবো। অর্থাৎ 3/2-এর যে ফ্র্যাকশনটা আমি পাচ্ছি, এটা 2 বছরের ফ্র্যাকশন পাচ্ছি। এরকম আমাকে 6 বছর যেতে হবে। তাহলে দেখো 12,000 যেই 3/2 দিয়ে গুণ করে দিলাম, এটা 2 বছর পরে পেলাম জনসংখ্যা। আবার যখন 3/2 দিয়ে গুণ করব তখন এটা 4 বছর পরে পাবো। আবার যখন 3/2 দিয়ে গুণ করব তখন 6 বছর পরে পাবো। অর্থাৎ এটা নির্দিষ্ট হারে কিন্তু বাড়ছে, নির্দিষ্ট সংখ্যায় না, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আকাশ পাতাল। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা কাটাকুটি করলে দেখো কত হয়, 2, 4, এনে 4 × 3 = 3,000, আবার 2 দিয়ে 1500। ওকে, তাহলে 1500 × 27 গুণ করতে হবে, 3³ = 27। তাহলে 15 করে নাম, তার 7 × 15 = 105, হাতে 10, 15² = 30, আর 40² = 0, অর্থাৎ 6 বছর পরে হবে 40,500। বোঝা গেছে? হ্যাঁ, তোমাদের অনেকের মধ্যে এখনো কনফিউশন থাকতে পারে। তো যদি তোমার মনে হয় যে আমি অঙ্কটা ভুল করেছি বা আমার কনসেপ্টটা তুমি বুঝতে পারোনি, তাহলে আমার নিচে ডেসক্রিপশনে আমি ফেসবুক যে আমার গ্রুপ আছে বা আমার ফেসবুক প্রোফাইল আছে সেই লিঙ্কটা আমি দিচ্ছি। আমাকে সরাসরি SMS এর মাধ্যমে তোমার ডাউট তুমি এই অঙ্কটার বিশেষ করে ক্লিয়ার করতে পারো। ওকে, বা তুমি যদি ডিবেট করতে চাও, যুক্তিপূর্ণ তর্ক যদি করতে চাও, তাহলে করতে পারো এই অঙ্কটা নিয়ে। ঠিক আছে, এটার অ্যান্সার 40,500 হবে যদি আমি নির্দিষ্ট হারে করি, আর যদি নির্দিষ্ট সংখ্যায় করি তাহলে অপশন বি হবে এর উত্তর। ওকে, দেখো নেক্সট অঙ্ক। একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত 2:3, যদি 20% ছাত্র 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? ঠিক আছে, দেখো এই 2:3 ছাত্রছাত্রী দিয়েছে বয়েজ, আর গার্লসের অনুপাত দিয়ে দিয়েছে 2:3। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা এটাকে ধরে নেবো 200, আর গার্লস ধরে নেবো 300। কেন 200 300 ধরছি? আমাকে এই 20% 30% বের করতে সুবিধা হবে, সেজন্য ধরছি। তাহলে দেখো যদি 20% আর 30% প্রাপ্ত বয়স্ক হয় তাহলে অপ্রাপ্তবয়স্ক কত হবে? 20% ছাত্র প্রাপ্ত বয়স্ক, তাহলে 80% ছাত্র হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। তাহলে বয়েজের কত পার্সেন্ট, মানে কত জন বয়স অপ্রাপ্ত বয়স্ক হচ্ছে? 280%, অর্থাৎ 160 জন অপ্রাপ্ত বয়স্ক। কত গার্লস অপ্রাপ্ত বয়স্ক হচ্ছে? 30% প্রাপ্ত, অর্থাৎ 70%, 3 × 7 = 21, 210। তাহলে মোট কত হচ্ছে যোগ করে দাও, 70 370। 370 জন হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, কতর মধ্যে? 500-র মধ্যে। তাহলে 370/500 ইন্টু পার্সেন্টেজ বের করতে হবে ইন্টু 100, তাহলে 5 × 5 = 10, অর্থাৎ 7 × 2 = 14, 7 × 1 = 6, 1 = 7, 74% হচ্ছে কি অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা। এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম, সি এর আয় 200 টাকা হলে এর আয় কত? এখানে এ বি সি এর আয় তুলনা করা হয়েছে। কার সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো এর আয় বি এর সঙ্গে তুলনা করা হয়েছে, বি এর আয় সি এর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে আলটিমেটলি সি এর আয় যদি আমি ধরে নিই তাহলে বি এর আয়টা বের করতে পারবো, আর বি এর আয় জানলে আমি এ এর আয় বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে সি এর আয়, আমি ধরে নেব সি এর আয় এখানে 100 টাকা এ বি সি। তাহলে বি এর আয় হবে তো 20% কম, অর্থাৎ 80 টাকা, 100 টাকায় 20 টাকা কম 80 টাকা। আচ্ছা বি এর আয় যদি 80 টাকা হয় এ এর আয় কত হবে? এ এর আয় 10% কম, বি এর 10% কম, বি এর 80 টাকা হলে এর 10% কম মানে ক টাকা কম হবে? 8 টাকা কম হবে, অর্থাৎ 80 - 8 72 টাকা হবে এ এর আয়। প্রশ্নে কি বলেছে? দেখো সি এর আয় 200 টাকা হলে এর আয় কত? এখন সি এর আয় 200, দেখো সি এর আয় 100 হলে 80 হয় বি এর,
এর হয় 72 আর সি এর আয় যদি 200 হয় অর্থাৎ এটা কত গুণ 2 গুণ তাহলে বি এর আয় বলেছে অর্থাৎ 72 গুণিত 2 4 14 144 বোঝা গেছে নেক্সট এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন যদি তার আয়ের প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে সে যদি 100 টাকা ইনকাম করে সঞ্চয় কত টাকা করবে 20 টাকা 20% সঞ্চয় করে এখন তার আয় বৃদ্ধি পেয়েছে 10% অর্থাৎ 100 থেকে কত হয়েছে 110 হয়েছে তাহলে সঞ্চয় তো সে 20%ই করবে তাহলে 110 এর 20% কত হবে 22 টাকা হ্যাঁ কি না 22 টাকা এখন সে সঞ্চয় করছে অর্থাৎ দেখো কত টাকা সঞ্চয় বৃদ্ধি ঘটেছে আগে সে 20 টাকা সঞ্চয় করত এখন 22 টাকা সঞ্চয় করছে অর্থাৎ 2 টাকা বৃদ্ধি ঘটেছে কতর মধ্যে বৃদ্ধি ঘটেছে 20-র মধ্যে বৃদ্ধি ঘটেছে তাহলে 100-র মধ্যে কত 10 অর্থাৎ 10% অ্যাকচুয়ালি কি হয় তার আয় যদি বৃদ্ধি পায় যে অনুপাত যে পরিমাণ আয় তার বৃদ্ধি পাবে সেই পরিমাণ তার সঞ্চয় বৃদ্ধি পাবে যদি খরচটা সে অনুযায়ী করে যেহেতু আয় বৃদ্ধি পেয়েছে এখানে কিন্তু খরচও বৃদ্ধি পাবে খরচটা যদি বলতো ফিক্সড থাকবে তাহলে সঞ্চয়টা চেঞ্জ হয়ে যেত ঠিক আছে নেক্সট আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল সেম ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এটা দিয়ে আমরা করতে পারি আর একটা মেথডে করা যায় 15%টাকে আমরা ভগ্নাংশে চেঞ্জ করে আমরা কিন্তু করতে পারি সেটা আর একটু জটিল হয়ে যাবে সেক্ষেত্রে পার্সেন্টেজটা বের করা তুমি এখানে সূত্র ফেলে দাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 আমরা জানি প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি তাহলে এক্স এর মান এখানে কত 15% বৃদ্ধি পেয়েছে প্লাস 15 প্রস্থ বা 12.5% হ্রাস পেয়েছে আমরা এখানে লিখবো 12.5 মাইনাস হাফকে 0.5 লিখতে পারি এখন মাইনাস হবে এক্স এর মান কত 15 আর এটা 12.5 এখানে মাইনাস কেন হলো হিসাব মতো প্লাস হওয়ার কথা এখানে মাইনাসটা প্লাসটাকে মাইনাস করে দিচ্ছে নিচে কত হবে 100 দশমিক তুলে নিচে আসবে 10 ওকে তাহলে দেখো এটা বিয়োগ করলে কত হয় 15 থেকে 12.5 15 থেকে 13 বাদ দাও 2 হয় কত বেশি বাদ দিয়েছি 0.5 বেশি বাদ দিয়েছি দেখো এখানে কাটাকুটি কিন্তু করলে বোকামি হয়ে যাবে কেন কারণ আমরা এখানে তো কাটতে পারছি না না মানে যে নিচের 10কে তো আমরা কমপ্লিট কাটতে পারবো না 5 দিয়ে নিচে 2 কিন্তু পড়ে থাকবে যখনই এরকম থাকবে এই 10কে কিন্তু কাটাকুটি করা যাবে না কাটলে আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের ক্যালকুলেশনটাকে জটিল করে নেব সো অ্যাভয়েড এখানে কাটাকুটি করব না 15কে 125 দিয়ে গুণ করব তাহলে দেখো 15 ঘরে নামতা 5 15 75 5 হাতে 7 15 2 30 37 3 15 3 18 ডিভাইডেড বাই 1000 অর্থাৎ 1.875 যদি আমি দশমিককে প্রকাশ করি এখন 2.5 থেকে 1.875 বাদ দাও 5-এর পরে আমি দুটো শূন্য নিয়ে নিলাম তাহলে এদিকটা হচ্ছে 25 আর এদিকে 9 6 15 মানে 0 অর্থাৎ 0.625 হবে আমার অ্যান্সার কি হবে বৃদ্ধি হবে কারণ এখানে মাইনাস সাইন আসেনি তাই ডি অপশন ডি হবে এর সঠিক উত্তর ওকে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে ফার্স্ট এর বেসিকটা জানতে হবে কারণ বিভিন্ন কোচিং সেন্টার বা তোমরা এর আগে করে থেকেছো যে এই সমস্ত অঙ্ক একটা ফর্মুলার মাধ্যমে করেছো বা তোমাদেরকে করানো হয়েছে তো আমি কিন্তু এখানে ফর্মুলা ছাড়াই করব অঙ্কটা এর জন্য তোমাকে কনসেপ্টটা জানতে হবে সেটা আমার পার্সেন্টেজ যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবে তো দেখো 25% কমে গেছে এর ফলে 5 কেজি ময়দা বেশি পাচ্ছি কত টাকায় 45 টাকায় অর্থাৎ এখানে আমি বের করব 45 টাকার 25% কত হবে 45/4 কাটাকুটি করার দরকার নেই 45/4 টাকা এখন 5 কেজি ময়দার বর্তমান মূল্য হচ্ছে 45/4 টাকা তাহলে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত হবে 45/4 ডিভাইডেড বাই 5 5 9 45 9/4 এটা হলে 2.25 অর্থাৎ
এক কেজি ময়দার বর্তমান মূল্য 2.25 টাকা। ওকে, নেক্সট, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? অ্যাকর্ডিং টু কোশ্চেন সলভ করব। আমি যদি ধরি যে বাক্সে 100 টাকা ছিল, তাহলে 40% তুলে নিয়েছি, মানে আমি 40 টাকা তুলে নিয়েছি, হ্যাঁ কি না? তাহলে এখন বাক্সে রয়েছে কত টাকা? 60 টাকা রয়েছে। এরপর অবশিষ্টের, মানে যেটা 60 টাকার, 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। তাহলে 60 টাকার 40% আমি বাক্সটিতে যদি রাখি, তাহলে কত হচ্ছে, কত টাকা আমি বাক্সে রাখছি? 24 টাকা আমি বাক্সে রাখছি। তাহলে 60 টাকা ছিল, 24 টাকা বাক্সে রাখছি। এরপর কি বলেছে দেখো, এতে 144 টাকা বাইরে থাকলো। 40 টাকা আমি বাইরে বের করে নিয়েছিলাম, নিয়ে 24 টাকা সেখান থেকে তুলে আমি আবার বাক্সে রেখে দিলাম। তাহলে বাকি কত থাকছে? 40 বিয়োগ 24, অর্থাৎ 6 10, 16 টাকা। 16 টাকা আমার বাইরে থাকছে, কিন্তু প্রশ্নে বলেছে 16 টাকা বাইরে থাকছে না, কত থাকছে? 144 টাকা। তাহলে 16 রেশিও সমান কত হবে? 144। ওকে, বাক্সে প্রথমে কত টাকা ছিল, অর্থাৎ 100 রেশিও, এই 100 রেশিও, 100 রেশিওর ভ্যালু কত হবে? 144 বাই 16, 16 রেশিও সমান 144 হলে 1 রেশিও সমান 22 16 × 100, বলো হ্যাঁ কি না? অর্থাৎ এটাকে কতবার যাবে? 8 দিয়ে যাবে, 800 টাকা বাক্সে ছিল। ওকে, নেক্সট, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবন বিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? দেখো, 100% হচ্ছে আমার টোটাল স্টুডেন্ট, এর মধ্যে 75% অঙ্কে দেবে আর 55% জীবন বিজ্ঞানে দিচ্ছে, লাইফ সায়েন্স। এখন অঙ্ক আর জীবন বিজ্ঞান মিলে কত পার্সেন্টেজ পরীক্ষা দিচ্ছে? যোগ করে দাও 75 প্লাস 55, অর্থাৎ 80 30, 130% অঙ্ক এবং লাইফ সায়েন্সে পরীক্ষা দিচ্ছে। কিন্তু দেখো, টোটাল ক্যান্ডিডেট তো আমার 100%, তাহলে বেশি কেন হচ্ছে? 130% কেন হচ্ছে? কারণ 30%, এই যে এক্সট্রা 30%, এই ক্যান্ডিডেটটা অঙ্কেও পরীক্ষা দেবে, জীবন বিজ্ঞানেও পরীক্ষা দেবে। অর্থাৎ এই 75%-এর ভেতরে 30% এমন ক্যান্ডিডেট আছে যারা জীবন বিজ্ঞানেও পরীক্ষা দেয়, অর্থাৎ উভয় বিষয়ে 30% পরীক্ষা দেবে। এখন 1500 জনের মধ্যে 30% যদি উভয় বিষয়ে পরীক্ষা দেয়, তাহলে 1530% হবে কি? মোট পরীক্ষার্থী, যেগুলো শুধুমাত্র উভয় বিষয়ে পরীক্ষা দেয়, দুটো সাবজেক্টই পরীক্ষা দেয়। অর্থাৎ পার্সেন্টেজ যদি তুলি, নিচে আসবে 100, দুটো শূন্য কেটে যাচ্ছে, 3 15 45, অর্থাৎ 450 জন উভয় বিষয়ে পরীক্ষা দেয়, অপশন এ। নেক্সট, কোনো ট্রেন দুর্ঘটনায় 20% ছাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে, তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল? আমি যদি ধরি যে টোটাল যাত্রী ছিল আমার এক্স, এখন 20% যাত্রী ঘটনাস্থলেই মারা যায়, অর্থাৎ বাকি থাকে কত? 80%। এই বাকির আবার 10% হাসপাতালে মারা যায়, কারণ কি বলেছে, বাকিদের 10%, অর্থাৎ এটা এখন বাকি যাত্রী বেঁচে রয়েছে, এর 10% হাসপাতালে মারা যাচ্ছে। এখন যদি 7200 জন জীবিত থাকে, তার মানে যদি 10% মারা যায়, তাহলে 90% জীবিত থাকে। এখন 90% সমানই হবে 7200, তাহলে এখান থেকে আমি এক্স এর মান বের করব, টোটাল যাত্রী সংখ্যা পেয়ে যাব। দেখো, A0 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 A0, 8 9 72 আর A8 A8, অর্থাৎ 100। এখানে তাহলে এক্স এর মান কত হচ্ছে? একের পিঠে একটা, দুটো, তিনটে, চারটা শূন্য হচ্ছে, 10000 জন যাত্রী ছিল। ওকে, নেক্সট, কোন গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ সাক্ষর হয়, তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? এখানেও ধরে নেব এক্স, ধরি গ্রামের মোট লোক সংখ্যা হচ্ছে এক্স।
এখন গ্রামের 60% হচ্ছে নিরক্ষর, তাহলে বাকিটা কি? বাকিটা সাক্ষর, অর্থাৎ 40%। এই সাক্ষরদের 28% হচ্ছে মহিলা, তাহলে বাকিটা পুরুষ, কারণ পুরুষের সংখ্যা এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ তাহলে বাকি কত? 100-28, 30 হলে হয় 70 আর 2 72। 72% হচ্ছে কি? পুরুষ স্বাক্ষর, আর এটার সমানই বলে দিয়েছে 4-3-2-0। ওকে, 0-0-4 দিয়ে এটা 4-10-30, 4-8-32-0, 4 দিয়ে কাটছি 4-18-72, 4-25-100, 18, 6-6-18-108, তাহলে 60 হচ্ছে। তাহলে x সমান কত হচ্ছে? 25 * 60 * 10, 6×25 = 150, আর এখানে একটা দুটো শূন্য, অর্থাৎ 15,000, অপশন ডি। ওকে, নেক্সট। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে, তবে মোট পরীক্ষার্থী সংখ্যা কত? এখানে আমাকে একটা ভেন ডায়াগ্রাম আঁকতে হবে। সার্কেলটা হবে ইংলিশের ঘর, প্রথম সার্কেলটা, আর এটা হবে ম্যাথসের। এখন ইংলিশে পাশ করে 70%, তাহলে ম্যাথসে পাশ করেছে কত বলেছে? 80%। ওকে, 10% কিন্তু উভয় বিষয়ে ফেল করে, এই ঘরটাতে কিন্তু 10% হবে না, কারণ 10% উভয় বিষয়ে ফেল করেছে। অর্থাৎ আমি যদি বলতে বলি যে 10% যদি উভয় বিষয়ে ফেল করে, তাহলে বাকি 90% কোনো না কোনো সাবজেক্টে পাশ করেছে। হয় সে ইংলিশে পাশ করেছে, নয় সে ম্যাথসে পাশ করেছে, কিংবা সে দুটোতেই পাশ করেছে, এর ভেতরে কিন্তু থাকবে। এখন ইংলিশে যদি 70%, ম্যাথসে যদি 80% থাকে, তাহলে মোট ইংলিশ আর ম্যাথস মিলে কত পার্সেন্টেজ স্টুডেন্ট পাশ করেছে? 70+80, অর্থাৎ 28 সাথে 15, 150% ক্যান্ডিডেট এমন থাকবে যারা ইংলিশ এবং ম্যাথসে পাশ করবে, ইংলিশ ও ম্যাথসে পাশ করবে এবং না। তাহলে তাহলে আমি দেখছি কি যে টোটাল ক্যান্ডিডেট তো আমার 90%, এর উপরে যেতে পারবে না, কিন্তু 150% হয়ে গেছে ইংলিশ আর ম্যাথস মিলে। নিশ্চয়ই 150 থেকে 90 বাদ দিলে কত হয়? 60-60% এমন ক্যান্ডিডেট থাকবে যারা ইংলিশ এবং ম্যাথস উভয় বিষয়ে পাস করেছে, হ্যাঁ কি না? এখন 60%-এর মান বলে দিয়েছে, দেখো 144, কারণ 144 উভয় বিষয়ে পাস করে, তাহলে 60% = 144। আমাকে বের করতে হবে 100%-এর ভ্যালু, অর্থাৎ 144/60×100, 0 0 6 2 12 4 6 24, অর্থাৎ 240 জন হবে আমার টোটাল পরীক্ষার্থীর সংখ্যা। নেক্সট, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? এখানে আমাকে ফার্স্ট বের করতে হবে যে কত পার্সেন্টেজ লোক কোনো খাবার খায় না। সেটা কি করে বের করবো? প্রথমে একটা ভেন ডায়াগ্রাম ছবিটা আঁকি, ধরে নাও এগুলো সার্কেল। ওকে, তাহলে 60% আমিষ খায়, 60% নিরামিষ, 30% আমিষ খায়, আর 15% উভয় খাবার খায়। তাহলে 15টা আমি দুবার কাউন্ট করেছি, তাহলে নিরামিষ ও আমিষ খায় কত? 60+30-15। কেন -15 করছি? 15টা দুবার কাউন্ট হয়ে রয়েছে, 15% 30-এর ভেতরে ঢুকে আছে, আবার 60-এর ভেতরে ঢুকে রয়েছে। তো 1টা 15 বাদ দিয়ে দিলে স্টেবল হয়ে যাবে, তাহলে 60+15 কত হচ্ছে? 75। 75% লোক এমন আছে যারা কোনো না কোনো খাবার খায়, নিরামিষ বা আমিষ ওই হোটেলে খায়। ওকে, কোনো না কোনো খাবার খায় মানে নিরামিষ আমিষ না খেলে খাইটাই বাকি, সেটা না, ওই হোটেলের খাওয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে? 75%। এখন 100%-এর মধ্যে যদি 75% হোটেলে খায়, তাহলে বাকি থাকছে কত পার্সেন্টেজ? 25%। এরা ওই হোটেলে খাবার খায় না, কোনো খাবারই খায় না, আড্ডা মারতে যায়। ওকে, তাহলে 25%-এর মান আমাকে বের করতে হবে। যদি 96 জন লোক ওই হোটেলে থাকে, তাহলে এর 25% বের করলেই পেয়ে যাব। তো দেখো, পার্সেন্টেজ তুলে নিচে আসবে 100, 4×25 = 100, 4×24 = 96, অর্থাৎ 24 জন লোক ওখানে আড্ডা মারতে যায়, অপশন বি। ওকে, নেক্সট, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের
30% ছোট ছেলেকে দেন, বাকি আয়, কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ দান করার পরে যে অর্থটা থাকে 10,080 টাকা হলে তার আয় কত টাকা, ধরে নিচ্ছি তার আয় হচ্ছে এক্স টাকা। এক্স খুব সুন্দর একটা শব্দ, এক্স। এর 20% বড় ছেলেকে দিয়েছে, তাহলে বাকি থাকছে কত, 80%, বলো হ্যাঁ কি না। এই বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেয়, তাহলে ছোট ছেলেকে দেওয়ার পরে কত থাকবে, এর 70%। এই টাকাটার 10% দান করেন, তাহলে 10% দান করার পর বাকি টাকা কত থাকবে, 90%। আর এই বাকি টাকাটা বলা হয়েছে 10,080 টাকা, একটা শূন্য হবে, 10,080 টাকা। ওকে, এখান থেকে এক্স এর মান বের করো, দেখো একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য, এরপর 9 দিয়ে এটা যাবে কতবার, 9 একে 9, 9 একে 9, 18, 9 2 18, শূন্য। ওকে, 7 দিয়ে যাবে এটা, 7 একে 7, 7 একে 7 42, 6 সাথে 42, 8 2 16, অর্থাৎ x সমান কত হবে, 2 গুণিত কটা শূন্য হবে, 2 এর পেছনে একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে, আর একটা শূন্য এখান থেকে আসবে, সরি 20 20, 4টা শূন্য হবে। ওকে, অপশন ডি। এক ছাত্র 30% কম নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত। 30 নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল, আর 40 নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস। আচ্ছা, 30 আর 40-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 10%। এই 10% সমান হবে, 6 নাম্বার ফেল আর 6 নাম্বার পাস, এদের মধ্যে ডিফারেন্স কত, 0 না, -6 আর +6-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 12, আমি ডিফারেন্স বলেছি, পার্থক্য বলেছি। তাহলে 100% সমান কত হবে, 10% সমান 12 হলে 100% কত হবে, এটার কত গুণ, 10 গুণ, তাহলে এর 10 গুণ 120, ঠিক আছে। নেক্সট, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 20% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করে, মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত টাকা। খুব সহজ, এক্স ধরে নাও, ভয় খাবে না, এক্স ধরে, 40% খাবার খেয়েছে অর্থাৎ বাকি টাকা 60%, 20% বাড়ি ভাড়া দিয়েছে অর্থাৎ বাকি টাকা 80%, 10% বিনোদনের জন্য দিয়েছে অর্থাৎ বাকি টাকা, সরি, এভাবে করলে কিন্তু হবে না, কেন হবে না, প্রশ্নটা একটু ভালো করে পড়ো। এখানে কিন্তু বলে দেয়নি যে বাকি টাকা 20% বাড়ি ভাড়া দেয়, বাকি টাকার 10% বিনোদন করে, না, একটা টাকা রয়েছে সেখানে হিসাব করে নিয়েছে, সেই টাকাটির 40% কত হয়, 10% কত হয়, 20% কত হয়, এভাবে সে হিসাব করে খরচা করছে। এখানে যেটা আমাদেরকে করতে হবে, এই পার্সেন্টেজ গুলো যোগ করে নিতে হবে, যেহেতু বলে দেয়নি যে বাকি টাকার 20%, বাকি টাকার 10% বলে দেয়নি, তাহলে দেখো 40% খাবারের জন্য অর্থাৎ 40, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য এই টাকাটা সে মোট খরচ করছে, 0 6 2 8, 80% সে খরচ করে ফেলছে, তাহলে বাকি থাকছে 20%, এই 20% সে সঞ্চয় করছে, আর এই 20% সমান হচ্ছে 1500 টাকা। তার মাসিক আয় অর্থাৎ 100% সমান কত, 20-র কত গুণ, 100, 5 গুণ, তাহলে 1500-র 5 গুণ কত হবে, 5 15 75 2 0, অর্থাৎ 7500 টাকা হবে তার মাসিক আয়, বোঝা গেছে। নেক্সট, এর 90% সমান বি এর 30%, তাহলে বি সমান এ এর এক্স পার্সেন্ট হলে এক্স এর মান কত হবে, এর 90% সমান বি এর 30%, প্রথমেই পার্সেন্টেজ গুলো কেটে দিলাম, 0 0 3 3 কেটে যাচ্ছে, তিনবার যাচ্ছে, অর্থাৎ 3 এর সমান বলতে পারি আমি বি, তাহলে এর মান যদি 1 হয় বি এর মান কত হবে, 3, এ যদি 1 হয় বি কত হবে, 3,
কি বলেছে, বি এর কত পার্সেন্টেজ, বা বলতে পারি বি এর এক্স পার্সেন্টেজ। প্রশ্ন কি বলেছে, বি এর এক্স পার্সেন্টেজ, তাহলে বি এর কত পার্সেন্টেজ হচ্ছে, বি যদি 3 হয় তাহলে এর মানে এক নিচে গেল 1 × 100 অর্থাৎ 300%, তাহলে এক্স এর মান কত হবে 300, অপশন বি। বোঝা গেছে? নেক্সট, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল, পূর্বের মূল্য এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে 600 টাকার 20% কত হচ্ছে, বের করব 00 অর্থাৎ 120 টাকা। এখন 5 কেজি চিনির বর্তমান মূল্য হচ্ছে 120 টাকা, তাহলে একে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 কেজি চিনির বর্তমান মূল্য কত পাবো, 5 × 2 = 10 অর্থাৎ 24 টাকা। তো এটা কি করে কাটলাম বলতো, 5 × 2 = 10, 5 × 4 = 20, এইভাবে না করে 120 কে আমি ভাবলাম কি আছে 12 × 10, একে আমি 5 দিয়ে ভাগ করছি, তো 5 × 2 = 10, 12 × 2 = 24, এভাবে করলাম। তাহলে দেখো 24 টাকা হচ্ছে কি চিনির বর্তমান দাম, এটা কিন্তু আগের দাম না, আমাকে আগের দামে যেতে হবে, 24 টাকা এখন কি বর্তমান দাম, এটা কি করে হয়েছে 10% কমে হয়েছে, অর্থাৎ আগে যদি 100 টাকা চিনির কেজি ছিল এখন কত হয়েছে 80 টাকা, 20% কমেছে বলে দিয়েছে, অর্থাৎ এটা এটা কতর ভ্যালু, এটা 80-র ভ্যালু, এটা বর্তমান দাম, এটা 80-টা বর্তমান ছিল, ইন্টু 100-র ভ্যালু কত হবে, আগে যেতে হবে আমাকে, 0 0 3 8 24 অর্থাৎ 30 টাকা, অপশন বি। নেক্সট, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% ও 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে প্রথম সংখ্যা 1 2 3 এভাবে লিখে নিলাম, তৃতীয় সংখ্যাটা যদি x হয় তাহলে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার থেকে কত কম, 30% কম, তাহলে কত হবে 70, আর দ্বিতীয়র থেকে 37% কম অর্থাৎ 63 হবে। প্রশ্নে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, দ্বিতীয় সংখ্যা কত কম হচ্ছে, প্রথম সংখ্যার 7 কম হচ্ছে, 70 থেকে 63 বাদ দিলে 7 কম, 7 কতর মধ্যে, প্রথম সংখ্যার মধ্যে অর্থাৎ নিচে গেল 70 × 100, 7 × 10 = 70 অর্থাৎ 10%, অপশন ডি। নেক্সট, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়, মহিলার সংখ্যা হলো, এটা আমরা এক্স ধরে করতে পারি, এর আরেকটা প্রসেস হচ্ছে অ্যালিগেশন, আমি অ্যালিগেশনটা দেখাবো, এক্স ধরে তোমরা নিজেরা ট্রাই করবে, ওকে। তো দেখো 15,000 ছিল, 16,300 হয়েছে, অর্থাৎ কত বেড়েছে, 1,300 বেড়েছে, কতর মধ্যে বেড়েছে, প্রথমে আমি কি করছি ওভারঅল পার্সেন্টেজ কত বৃদ্ধি হয়েছে সেটা বের করে নিচ্ছি, বাই 15,000 × 100, তাহলে উপরে একটা দুটো একটা দুটো একটা শূন্য, 15 আছে, 5 × 3 = 15, 5 × 2 = 10 অর্থাৎ 26/3% ওভারঅল জনসংখ্যা বেড়েছে। তাহলে একদিকে লিখবো ম্যান আর একদিকে লিখবো ওম্যান, ম্যান কত বৃদ্ধি পেয়েছে 8%, ওমেন কত বৃদ্ধি পেয়েছে 10%, মোটের উপর কত বৃদ্ধি হয়েছে 26/3%। দেখো এখান থেকে আমি অ্যালিগেশন যদি করি, এটা নিচে লসাগু হবে 3, দেখো অ্যালিগেশন করার সময় ভগ্নাংশের অ্যালিগেশন বিয়োগ যখন করবে, এটা নিচে 1 আছে ধরো, তাহলে এরকম একটা লাইন টেনে নেবে, 1 এর সঙ্গে 26, 8 এর সঙ্গে 3, এই লাইনটা যেন ক্রস না করে, তাহলে দেখো 3 × 8 = 24 থেকে 26 বাদ দিলে হয় 2, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এখানেও আমরা একটা লাইন টেনে নেবো, 1 এর সঙ্গে 26 10 এর সঙ্গে 3, তো লাইনটা কিন্তু কখনোই ক্রস করবে না, যদি তুমি ভুল করে লাইন টেনে দাও, মানে 1 এর সঙ্গে যদি 3 করে দাও আর 10 এর সঙ্গে যদি 26 করতে যাও, দেখো এই জায়গাতে লাইনটা ক্রস হচ্ছে, লাইন যাতে ক্রস না হয় সেভাবে লাইন টানবে, ঠিক আছে, তাহলে নিচে এলো 3, 26 থেকে 30 বাদ দিলে হয় 4, অর্থাৎ যে জনসংখ্যা সেটা 4:2 এই অনুপাতে ভাগ হবে, বা যদি আমি আরো কাটে কুটি করি 2:1 হবে, অর্থাৎ 3:1 ভ্যালু কত বলেছে, 3:1 ভ্যালু বলে দিয়েছে 15,000, আমাকে বের করতে হবে মহিলার সংখ্যা অর্থাৎ 2:1 ভ্যালু কত, 5 সরি 1:1 ভ্যালু কত,
5,000, কারণ এই রেশিওটা তো কেটে আমি ছোট করে নিয়েছি না। নেক্সট, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল? দেখো প্রথমে যদি এক্স টাকা থাকে তাহলে 20% কমেছে, বলো হ্যাঁ কি না, কত হয়েছে তাহলে? 80% হয়েছে। এখন তারপরে আবার 30% বেড়েছে, তাহলে কত বেড়েছে? 130/100 হয়েছে, আর এটা সমান বলেছে 416। এখান থেকে এক্স এর মান বের করো, 0 0 এই 0 এই 0, 8 দিয়ে যাবে 5 8 40, 8 2 16 4 13 52, অর্থাৎ 4 এর পিঠে 1টা 2 শূন্য, 400 টাকা হচ্ছে প্রাথমিক মূল্য। নেক্সট, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন, তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? 10% ব্যাংকে জমা করেছেন, অর্থাৎ 5,000 টাকা 10% ব্যাংকে যদি জমা করেন তাহলে 90% এখন তার কাছে আছে, হ্যাঁ কি না, আর এই টাকাটার 4% তিনি বাড়ি ভাড়া দিয়েছেন, অর্থাৎ এর 4% আমাকে বের করতে হবে, কারণ প্রশ্নে বলেছে বাড়ি ভাড়া কত টাকা দিয়েছেন। ঠিক আছে, কাটাকুটি করো, 0 নিচে 4টা 0, ওপরে 4টা 0কে কেটে দিচ্ছে, তাহলে কত থাকছে দেখো, 5×4=20×9, অর্থাৎ 180 টাকা তিনি বাড়ি ভাড়া দিয়েছেন, খুবই কম বাড়ি ভাড়া দিয়েছেন। ওকে, নেক্সট, একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য 323 টাকা, ওই সংখ্যার 62% কত হবে? যদি সংখ্যাটা এক্স হয়, এর 78% মানে এত পার্সেন্টেজ, আর এই সংখ্যাটার 759% হবে এটা, এদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে 323। ওকে, তাহলে এক্স এর মান কত? দেখো এক্স এক্স এর মান বের করবো না, এক্স এর 62% বের করবো আমরা, তাহলে এক্স সমান লিখতে পারি, এক্সটা কমন নিলে দেখো 78-59, অর্থাৎ কত হচ্ছে ওখানে 9 19%, 19/100 সমান হচ্ছে 323, তাহলে এক্স সমান কত হবে? 323, ওপরে 100 নিচে গেল 19, কাটাকুটি করার দরকার নেই। আমাকে জানতে চাওয়া হয়েছে 62%-এর ভ্যালু, অর্থাৎ এর 62% আমাকে জানতে হবে, অর্থাৎ 323×100/19, এর 62% বের করো, 100 100 কেটে যাচ্ছে, এটা 19 দিয়ে নিশ্চয়ই যাবে, 19×19 কত দিয়ে হচ্ছে দেখো, ভাগটা করে না, 19×19 অর্থাৎ 3 3 1, 133, 7 দিয়ে যাবে 133, অর্থাৎ 17×62 হবে আমার সংখ্যাটা, 17×62। এবার গুণটা করছি দেখো, 17×2 17 ঘরে নামতা করবো, 17×2 34, হাতে 3, 6×17 কত হয়? 102, 102×3=105, অর্থাৎ 1054 টাকা হবে আমার সংখ্যাটা, সরি 1054 টাকা না, 1054। ওকে, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? কি বলেছে বাস আর ট্রেন? 3:4, আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করব, বাস ভাড়া ধরে নেব 300 আর ট্রেন ভাড়া ধরে নেব 400। কেন ধরলাম? এই 20% আর 10% বের করতে আমাদের সুবিধা হবে। প্রশ্নটা ভালো করে পড়ো, দেখো কি বলেছে, বাস ভাড়া কিন্তু 10% বেড়েছে, অর্থাৎ 30%-এ 10% কত হয়? 30 টাকা, তাহলে বাস ভাড়া বেড়ে এখন কত হয়েছে? +30, অর্থাৎ 330 টাকা। ট্রেন ভাড়া 20% বেড়েছে, তাহলে 400×20% হচ্ছে 80, 400+80 দ্যাট ইজ 480, তাহলে এদের অনুপাত করো, 0 0 কেটে যাচ্ছে, 3×11=3 16/48, দ্যাট ইজ 11:16 হবে রাইট অ্যান্সার। নেক্সট, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি দেখো 10%, এখানেও আমরা x+y+xy/100, তাহলে দেখো 10% বৃদ্ধি মানে +10, 10% হ্রাস -10, -10×10/100, এটা কেটে যাচ্ছে, -100/100 দ্যাট ইজ 1, -1 মিনস আমাদের কমে যাচ্ছে, 1% কমে যাচ্ছে। নেক্সট, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে,
দেখো এখানেও আমরা কি করব, x প্লাস y প্লাস x y বাই 100, এখানে x এর মান হবে কত 50, y এর মানও হবে 50, সরি মাইনাস 50, কেন? কারণ কমে গেছে। তাহলে মাইনাস 50 মাইনাস 50, মাইনাস মাইনাসে প্লাস, 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, এটা দুইবার যাচ্ছে, এটা 25, তাহলে মাইনাস 100 প্লাস 25, অর্থাৎ -75% কি কমে যাবে, অপশন এ। এখানে এক্স এর মান মাইনাস 50, ওয়াই এর মান মাইনাস 50 কেন ধরলাম? কারণ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হয়, বাহু গণিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু গণিত বাহু, এ গণিত বি সমান সি, অর্থাৎ এই ফরম্যাটে এলেই আমরা, এ গণিত বি সমান সি এই ফরম্যাট এলেই আমরা কিন্তু এই ফর্মুলাটা লাগাতে পারি, দুটোর গুণফল করে যখন আমরা একটা পাবো। ওকে নেক্সট, ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, গড় অংশের হার কত? তাহলে 80 আর 60 এদের মধ্যে পাশ করেছে, দেখো 60% 80%, তাহলে 80-60% কত হয়? 0-0 6-8 48, আর 60-60% 80% কত হবে? 60 × 8/100, এখানেও হবে 6-8 48, তাহলে মোট কত পাস করেছে? 48 + 48, দ্যাট ইজ 6 9 96। দেখো এখানে গড় কথাটা দিয়েছে, অনেকে হয়তো ভাববে যে গড় অংশের হার ব্যাপারটা কি, গড় মানে কি, এখানে আমাকে বাই টু করতে হবে, বাই টু করে আলটিমেটলি কি হবে, ওপর আর নিচে যে 2 দিয়ে ভাগ করব সেটা কেটে যাবে, তো এটার এখানে গড় কথাটির কোনো ভ্যালু এখানে নেই। তাহলে 96 জন পাস করেছে, কতর মধ্যে? 80 + 60, অর্থাৎ 140-এর মধ্যে পাস করেছে, আমাকে পার্সেন্টেজ বের করতে হবে × 100, তাহলে 0 0 7 দিয়ে সরি 7 দিয়ে তো যাবে না, 2 দিয়ে 7, এটা 5, তাহলে ওপরে কত হচ্ছে, 5 6 30 0 হাতে 3, 5 9 45 আর 3 48 বাই 7, এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশ করি, 6 7 42 7 8 56 4 বাই 7, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে নেক্সট, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় কত বাড়বে, কত পার্সেন্টেজ বাড়বে? আমি ধরে নিচ্ছি তার বেতন হচ্ছে 100 টাকা, সে 75% খরচ করে, অর্থাৎ সে সঞ্চয় কত করে, 25 টাকা। এখন তার বেতন 20% বেড়েছে, অর্থাৎ 100 থেকে কত হয়েছে, 120 হয়েছে, খরচ 10% বাড়লো, আগে খরচ কত করতো, 75 টাকা, এখন 10% বেড়েছে, অর্থাৎ 75 + 7.5, 75 10%, তাহলে কত হচ্ছে দেখো, 0.5 to 82.5, এখন সঞ্চয় কত করছে, 120 - 82.5, তাহলে 3 আর কয় 10 7 10 9 আর কয় 37.5, এই টাকাটা তাই সে এখন সঞ্চয় করছে, তাহলে সঞ্চয়ে কত টাকা বৃদ্ধি হয়েছে, 25 বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 12.5, এই টাকা বৃদ্ধি হয়েছে, কত পার্সেন্টেজ, আগে সঞ্চয় কত করতো, 25 টাকা, তাহলে নিচে এলো 25% × 100, ঠিক আছে, 4 25 100 12.5, এর সঙ্গে 4 গুণ করলে হয় 4 12 48, আর 2 50, অর্থাৎ 50% তার সঞ্চয় বৃদ্ধি হয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? 25% মানে আমরা সবাই জানি 25/100 কাটাকুটি করলে হয় 1/4, অর্থাৎ 4 টাকা ছিল, এখন বেড়ে ক টাকা হয়েছে, 5 টাকা হয়েছে, এখন আমি 5 থেকে যদি 4-এ যাই তাহলে আমাকে 1 বিয়োগ করতে হবে, পার্সেন্টেজ বের করতে হলে × 100, অর্থাৎ -20%, তার দ্যাট মিনস মাইনাস মিনস আমাকে 20% ব্যবহার কমাতে হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো এখানে বলে দিয়েছে 420 জন ফেল করে, আর এখানে বলে দিয়েছে 65% পাস করে, তাহলে 65% যদি পাস করে তাহলে ফেল করে কত পার্সেন্টেজ?
100-65 অর্থাৎ 35%। এখন 35% সমান হবে 420। আমি ধরে নিয়েছি কি টোটাল ক্যান্ডিডেট হচ্ছে আমার 100%। তাহলে 100% সমান কত আমাকে জানতে চাওয়া হয়েছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ 420 ডিভাইডেড বাই 35 ইন্টু 100। দ্যাটস অল। 5 7 35, 5 2 10, 6 7 42 60, তাহলে 120 আর একটা শূন্য, 1200। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 4 ঘন্টা 30 মিনিট এক দিনের কত শতাংশ? 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট মানে আমরা সবাই জানি 4 পূর্ণ 1-এর 2 ঘন্টা, আর এক দিন সমান আমরা কত দিন কত ঘন্টা 24 ঘন্টা জানি। এখন বলেছে 4 ঘন্টা মানে 4.5 ঘন্টা 24 ঘন্টার কত শতাংশ। তাহলে উপরে দেখো 4 পূর্ণ 1-এর 2, নিচে আসছে 24। দেখো এখানে আমি ঘন্টা বের করেছিলাম, এখানেও ঘন্টা বের করেছি, তাহলে এই ঘন্টা আর এই ঘন্টা কেটে যাচ্ছে, সেজন্যই আমরা করতে পারছি। সেজন্য আমরা 4 ঘন্টা 30 মিনিটকে কি করলাম, ঘন্টাতে কনভার্ট করলাম। তুমি এটাকে মিনিটে কনভার্ট করতে পারতে, মিনিটে কনভার্ট করলে তোমাকে এই 24 ঘন্টাকেও কিন্তু মিনিটে পরিবর্তন করতে হতো ইন্টু 100। এখন 4 পূর্ণ 1-এর 2 মানে 4 2 8 আর 1 9, 9/2, তাহলে এটাকে লিখলাম 9/2, এই দুইটা নিচেই চলে আসবে। দেখো 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 50 বার, 2 দিয়ে কাটলে এটা 12, এটা 25, এটা 3 4 12, 3 3 9, তাহলে ওপরে থাকছে দেখো 75, 3 25 75, নিচেই 4, তাহলে 4 72, 3/4, দ্যাট ইজ অপশন টি। ওকে, নেক্সট, 150 মিলিমিটার 1.3 লিটারের কত শতাংশ? দেখো একটা একক আছে মিলিমিটার, একটা একক আছে লিটার। আমরা যদি এটার উত্তর 150/3.5×100 করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? কারণ একক আমাদেরকে সেম করতে হবে। তাহলে দেখো আমি মিলিমিটারটাকে হয় লিটারে পরিবর্তন করতে পারি বা লিটারকে মিলিমিটারে পরিবর্তন করতে পারি। তো লিটারকে যদি মিলিমিটারে পরিবর্তন করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে 3.5কে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 0 0 0 0 কেটে যাচ্ছে, এই পয়েন্টটা এই শূন্য কেটে নিচ্ছে, তাহলে কত পড়ে থাকছে দেখো, 5 দিয়ে যদি চালাই, 5 7 35, 5 3 15, 30/7, দ্যাট ইজ 4 7 28, 4 পূর্ণ 2-এর 7%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 100 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়, যদি সি 500 নম্বর পায় তবে এ পায় কত টাকা? কত? দেখো কি বলেছে, এ বি সি এদের মধ্যে তুলনা করা হয়েছে, এ বি এর থেকে 20% বেশি, বি সি এর থেকে 25% বেশি। তাহলে এখানে আমরা ধরে নেব সি যদি 100% নাম্বার পায় তাহলে বি কত নাম্বার পাবে? 25% বেশি, অর্থাৎ 125। আবার এ বি এর থেকে বলেছে 20% বেশি, তো বি পেয়েছে 125, তাহলে বি এর 20% কত হচ্ছে দেখো, 2 5 5 25 125, অর্থাৎ এ বি এর থেকে 25 মার্কস বেশি পেয়েছে, অর্থাৎ 125+25, 150 মার্কস পেয়েছে এ। ওকে, এখন প্রশ্নে বলে দিয়েছে সি যদি 500 নাম্বার পায় তবে এ পায় কত? দেখো তাহলে সি এখানে কত পেয়েছে, 100, তাহলে প্রশ্নে বলে দিয়েছে সি পেয়েছে 500, অর্থাৎ প্রশ্নে 5 গুণ নাম্বার বলে দিয়েছে, তাহলে এরও 5 গুণ নাম্বার হবে, 5 15 75, দ্যাট ইজ 750। আশা করছি এই অপশনগুলো, মনে হয় এই অপশনগুলো পার্সেন্টেজে না দিয়ে এখানে শূন্য হতো পার্সেন্টেজের পরিবর্তে, ঠিক আছে, অপশন সি হবে এর সঠিক উত্তর। বা এটা এভাবে হতে পারে যে পার্সেন্টেজেই হয়তো উত্তরটা চেয়েছে, তাহলে 750 মার্কস পেয়েছে 1000-এর মধ্যে, তাহলে 100-এর মধ্যে কত পাতে, ঠিক আছে, হয়তো এটাই জানতে চাওয়া হয়েছে, বুঝলে, তাহলে 75%, তখন অপশনগুলো ঠিক আছে। তাহলে এখানে লিখতে হতো যে সি 500 নাম্বার পায় তবে এর শতকরা মার্কস। ওকে, নেক্সট, একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? তাহলে বর্তমান মূল্য কত, 36,000 টাকা,
প্রতি বছর 10% করে কমছে, অর্থাৎ পরের বছরে কত হবে 90%, তার পরের বছরে আবার 90%। 2 বছর, এখান থেকে ক্যালকুলেশন করো, উপরে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা শূন্য, তাহলে আমাদেরকে গুণ করতে হচ্ছে 36 × 90 × 90। ওকে, তাহলে দেখো 9 9 81, 81 কে 36 দিয়ে গুণ করতে হবে, 6 একে 6, 6 8 48, 3 একে 3, 3 8 24, দ্যাট ইজ 6 8 3 11 1 8 1 9, 2 2 9 1 6, আর একটা দুটো জিরো থাকবে। ওকে, 2 9 1 6, সরি এখানে একটা জিরো হতো, ওকে একটা জিরো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি পরীক্ষায় 65% বাংলায়, 50% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আমাদেরকে ফার্স্ট বের করতে হবে কত পার্সেন্টেজ উভয় বিষয়ে ফেল করেছে। দেখো টোটাল ক্যান্ডিডেট হচ্ছে কি 100%, যদি 65% বাংলায়, 55% অঙ্কে আর 40% উভয় বিষয়ে পাস করে, তাহলে আমি বলতে পারি 65 + 50 - 40, এরা কোনো না কোনো বিষয়ে পাস করেছে। কেন? কারণ 40%টা একবার 65-এর ভেতরে ঢুকে আছে, একবার 55-এর ভেতরে ঢুকে আছে, তাই আমি কি করলাম একবার 40 বাদ দিয়ে দিলাম, কারণ 40টা এখানে দুবার কাউন্ট হচ্ছে। তাই তাহলে দেখো 55 থেকে 40 বাদ দিলে হয় 15, 15 + 65, 70 80। দ্যাট ইজ 80% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস করেছে। তাহলে ফেল করেছে কত পার্সেন্টেজ? 100 - 80, দ্যাট ইজ 20%। এখন প্রশ্নে বলে দিয়েছে 20% সমান হচ্ছে 40 জন, আমাকে বের করতে হবে মোট পরীক্ষার্থী, দ্যাট ইজ 100%। তাহলে দেখো 20 × 40, 2 গুণ, তাহলে 100 এর 2 গুণ এখানে হবে, অর্থাৎ 200 জন হচ্ছে আমার মোট পরীক্ষার্থী। নেক্সট, 280 এর 45% এবং 450 এর 28% সমান কত? খুবই সহজ, 280 এর 45%, তাহলে × 45/100 প্লাস 450 এর 28%, × 28/100। এখন জাস্ট কাটাকুটি করো, 0 0, 5 9 45, 5 2 10, 2 14 28, 0 0, এখানে দেখো 5 9 45, 5 2 10, 2 14 28, তাহলে 14 × 9 + 14 × 9, তাহলে দেখো 14 × 9, 126 প্লাস 126, 24 25 2, 252 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, এক্স এর 10% হলো ওয়াই এর 15%-এর 3 গুণ, তাহলে x = y সমান কত? এক্স এর 10%, প্রশ্নে যেমন বলেছে সেই অনুযায়ী লিখে দাও, এক্স এর মানে কি? গুণ 10% হলো, দ্যাট ইজ সমান ওয়াই এর 15%-এর 3 গুণ, দ্যাট ইজ এটা। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ বোথ সাইড কেটে যাচ্ছে, তাহলে দেখো কি পড়ে থাকছে, আর যাবে 5 দিয়ে, 5 2 5 3 15, 5 2 10, দ্যাট ইজ 2x, সমান পাচ্ছি আমরা 9y, তাহলে x এর মান হবে 9, y এর মান হবে 2, x = y সমান হবে 9:2, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্যে ফিরে যেতে হলে বৃদ্ধি মূল্য কত বৃদ্ধি করতে হবে? 10% কমে গেছে, অর্থাৎ 10% মানে 1 এর 10, 10 টাকা ছিল আমার 1 টাকা কমেছে, দ্যাট ইজ 9 হয়েছে। এখন আমি যদি 9 থেকে 1-এ যাই, তাহলে 1 আমাকে বৃদ্ধি করতে হচ্ছে, × 100, অর্থাৎ 100/9, 100/9 মিশ্র ভগ্নাংশ করলে 9 11 99, 11.1% অপশন ডি। নেক্সট, একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হলো, আমি ধরে নিচ্ছি গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 100 জন, তাহলে অশিক্ষিত যদি 40% হয়, অশিক্ষিত হচ্ছে 40%,
তার মানে কতজন অশিক্ষিত? 40 জন। তাহলে বাকিটা কি? শিক্ষিত। এবং 60% হচ্ছে গরিব, তাহলে গরিব হচ্ছে 60 জন, বাকি অর্থাৎ ধনী 40 জন। এই ধনীদের মধ্যে 10% হচ্ছে অশিক্ষিত, তাহলে অশিক্ষিত ধনী কত হচ্ছে? 40 এর 10% অর্থাৎ 4 জন। এখন আমার টোটাল 40 জন হচ্ছে অশিক্ষিত, তার মধ্যে 4 জন হচ্ছে অশিক্ষিত ধনী, তাহলে বাকি জন বাকি থাকছে 36 জন। এই 36 জন কি? গরিব প্লাস অশিক্ষিত, এটাই জানতে চেয়েছে প্রশ্নে। এখন পার্সেন্টেজে উত্তর দেওয়া আছে, তাহলে 36-এর মধ্যে দেখো 36 জন গরিব অশিক্ষিত কতজনের মধ্যে? 60 জনের মধ্যে। তাহলে 36 বাই 60 পার্সেন্টেজ বের করতে হলে ইনটু 100, তাহলে 0 0 6 6 36, দ্যাট ইজ 60% হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, একক। কেন? আচ্ছা, ব্যাসার্ধের একক সাধারণত কি হয়? আর। বৃত্তের ব্যাসার্ধের একক হয় মিটার, সেন্টিমিটার, এই এককগুলো হয়। আর ক্ষেত্রফল, এরিয়ার একক কি হয়? সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার। যখনই আমরা এককের বর্গ দেখতে পাবো তখন আমাদেরকে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাটা ইউজ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে এক্স এর মান হবে 1, ওয়াই এর মানও হবে 1। তাহলে কি হচ্ছে অ্যান্সার? 1 প্লাস 1 প্লাস 1 বাই 100, দ্যাট ইজ 2 প্লাস, এটা করলে হয় 0.01, 2.01% বৃদ্ধি পাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পি প্লাস কিউ এর 20% সমান পি মাইনাস কিউ এর 50% হলে পি ইজ টু কিউ সমান কত হবে? তাহলে পি প্লাস কিউ এর 20% সমান সমান বলেছে পি মাইনাস কিউ এর 50%। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, আমি ব্র্যাকেট ওপেন করছি। তাহলে 2p প্লাস 2q সমান 5p মাইনাস 5q, কিউটাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে 7q, কিউটাকে ডান দিকে নিয়ে এলাম, পিটাকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে 7q মাইনাস সমান 3p। তাহলে কিউ এর মান 3 হলে পি এর মান হবে 7। কি জানতে চাওয়া হয়েছে? পি ইজ টু কিউ, দ্যাট ইজ 7 ইজ টু 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা সুবীরদাস স্যারের পার্সেন্টেজের যে চ্যাপ্টারের এক্সারসাইজের অঙ্ক রয়েছে 78টি, আমরা সমাধান দেখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।